বেশ, সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পেশেন্স অ্যান্ড অ্যাটেনশন। আই ওয়েলকাম ইউ অল টু দিস ক্লাস অন স্পেসিফিক্যালি অন হাউ টু প্রিপেয়ার ফর মাস্টার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট। আমি বলেছিলাম যে আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ওপরে ক্লাসটা নেব এবং সেটা পারলে আমি আজকে থেকেই শুরু করব। কিন্তু যেটা মুশকিলের জায়গা সেটা হচ্ছে যে আমি যদি পুরো স্ট্রাকচারটা না বলি যে কেমনভাবে তোমাকে একটা স্ট্যান্ডার্ড মাস্টার ডিগ্রি এক্সামিনেশন এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার মানে হতে হবে, তা না হলে কিন্তু যেটা মুশকিল সেটা হচ্ছে তোমরা কিন্তু মানে বুঝতে পারবে না যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য পড়বে তো বটেই, কিন্তু কীভাবে পড়বে, পড়াটাকে কীরমভাবে কোন দিকে নিয়ে যাবে সেই বিষয়টা, টেকনিক্যালিটিটা তোমাকে বুঝতে গেলে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য এন্টায়ার স্ট্রাকচার অ্যান্ড দ্য প্ল্যান অফ দ্য সিলেবাস। আচ্ছা, পূজা বক্সী সে কোনোভাবে এই মিটিং থেকে বাইরে বেরিয়ে গেছে, মানে রিমুভ হয়ে গেল দেখলাম হঠাৎ করে কোনোভাবে, তাকে একবার বলো যে মানে পূজা বক্সী যে সেমিস্টারের স্টুডেন্ট ওটা কেন, তাকে একবার বলো যে যেন সে আরেকবার এন্ট্রি করে, তাহলে তাকে আমি এন্ট্রি দেবো, ঠিক আছে? কারণ রেকর্ডিং স্টার্ট করার সঙ্গে সঙ্গে হঠাৎ করে একজনকে অটোমেটিক্যালি রিমুভ করে দিল আর কি, অনেক সময় এটা হয়। পূজা বক্সী যে সেমিস্টারই হোক না কেন, তাকে একবারে এন্ট্রি নিতে বলো, আমি এন্ট্রি দিয়ে দেবো। আচ্ছা, তো তো যাই হোক, তো আমরা যেটা করব প্রথমে সেটা আমরা একবার দেখে নেবো যে একটা স্ট্যান্ডার্ড মাস্টার ডিগ্রি এন্ট্রান্স টেস্টে কী কী ধরনের প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসে, এবং ইন স্ট্যান্ডার্ড ওয়ে মাস্টার ডিগ্রির এন্ট্রান্স টেস্টের কীভাবে কী স্ট্রাকচার হতে পারে এবং কেমনভাবে পড়া যেতে পারে, এই প্ল্যানটার দিকে আগে আমরা তাকিয়ে নেব, তারপরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার বা এই জিনিসপত্রগুলো আমি শুরু করব। সো লেট আস বিগিন। প্রথমেই আমি যে বিষয়টা বলবো তোমাদেরকে, এক সেকেন্ড, সেকশন 17, সেকশন 18, ইয়েস। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? প্রথমেই যেটা আমি জানিয়ে দিই সেটা হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে যে মাস্টার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট হয়, যে মাস্টার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট হয়, এই এন্ট্রান্স টেস্টের যে ডিভিশন, মানে ডিভিশন অফ দ্য পিপল যেরকমভাবে নেওয়া হয়, সেটা ঠিক অনেকটা এরকম হয় যে ফার্স্ট 60%, মানে প্রথম যে 60%, সেটা ইন অর্ডার অফ মেরিট হয়, ইন অর্ডার অফ মেরিট, অ্যান্ড সেটা এসেনশিয়ালি ইন্টারনাল, মানে ইন্টারনালি অপারেটেড হয়, বেসিক্যালি ইন্টারনালি অপারেটেড হয়, মানে অর্থাৎ এই 60% সেই বিশেষ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টটাকে হতে হবে। সো ফর এক্সাম্পল, আমার যতদূর মনে পড়ছে আগেরবারে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে টোটাল সিটের সংখ্যা ছিল সামহোয়াট অ্যাবাউট 215, 200 থেকে 215, আমি এক্স্যাক্ট সিটটা দিয়েছিলাম আমাদের এখন যারা 6 সেমিস্টার পড়ছে তাদের জন্য আর কি, 215টার মতো সিট ছিল, তার মধ্যে মোরাললেস রিজার্ভ ক্যাটাগরি এবং অন্যান্য জিনিসপত্র বাদ দিয়ে আমার হিসেব অনুযায়ী জেনারেলদের থাকে 115 থেকে 120, সংখ্যাটা মোরাললেস এরকম থাকে। এবার প্রথম যারা, মানে এই প্রথম 60%, মানে তারা যাকে 215-র মধ্যে থেকে 60%টা, এটা পুরোটাই ইন অর্ডার অফ মেরিট হয়, অর্থাৎ তোমার অনার্সের সিজিপিএ স্কোরের ওপরে, অনার্সের সিজিপিএ স্কোর কীভাবে ক্যালকুলেট হয় সেই টেকনিক্যাল ডিটেল আমি যাচ্ছি না, তোমার যে গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, সেই গ্রেড পয়েন্ট অ্যাভারেজটাকে ধরে নিয়ে তাকে পার্সেন্টেজে কনভার্ট করে করে অ্যাডমিশন, মানে অ্যাডমিশন নেওয়া হয়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আগের বারে আমার যদ্দূর মনে পড়ছে জেনারেলদের ক্ষেত্রে নেমেছিল, আমার যদ্দূর হিসেব অনুযায়ী আমার মনে পড়ছে 67%, অর্থাৎ 7.3 তার সিজিপিএ স্কোর, এটা আরেকটু কম হতে পারে, 7.1 হয়তো হতে পারে যখন অনেকগুলো ওয়েটিং লিস্ট বেরোলো তারপরে, কিন্তু মোরাললেস এইরকম কিন্তু তোমাকে একটা অ্যাভারেজ স্কোর থাকতে হবে। এরকম অ্যাভারেজ স্কোর না থাকলে তুমি জেনারেলি
এই এই 60% মধ্যে জায়গা করতে পারবে না। মাথায় রাখতে হবে এই যে পার্সেন্টেজটা এসেছিল 67.3, এটা কিন্তু 80% হিসেবে, কারণ আগের বারে বর্ধমান বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয় এক্সেপ্ট বিশ্বভারতী মাস্টার ডিগ্রিতে এন্ট্রান্স এক্সামিনেশন হয়নি, এবং এর ফলে 80% ছেলে মেয়েদেরকে ইন্টারনালি যারা ইউনিভার্সিটির হোম ইউনিভার্সিটির ছাত্র সেই হোম ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়া হয়েছিল। এর পরের বারে মানে অর্থাৎ এবারে এবারে আমি ধরে নিচ্ছি তোমরা মোটামুটি যারা পাস করবে আর কি, এবারে যারা 6 সেমিস্টারে পড়ো তারা হয়তো অগস্ট সেপ্টেম্বরে পাস করবে। আমি জানি না যে করোনার ওয়েভ কেমন থাকবে, এর ফলে আলটিমেটলি মাস্টার ডিগ্রিতে এন্ট্রান্স এক্সামিনেশন হবে কিনা আই রিয়েলি ডোন্ট নো এবারে, কিন্তু যারা ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট তারা নিশ্চিত থাকতে পারো তাদেরকে এন্ট্রান্স এক্সামিনেশন হয়তো দিতেই হবে, কারণ ততদিনে মানে ডিজিজটা কি হবে বা না হবে সেই বিষয়ে আমরা মানে সেই প্রেডিকশন করা অসম্ভব। ধরে নিতে হবে যে ন্যাচারালি যে ডিজিজটা থাকবে না এবং তোমাদেরকে এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে হবে, এমনকি যারা এবারেও রয়েছে তাদের একটা বড় অংশের যথেষ্ট পরিমাণে চান্স আছে এই এন্ট্রান্স এক্সামিনেশন দেওয়ার। ফলে আমার হিসেব অনুযায়ী মানে যারা এই পার্সেন্টেজ পাবে না মাথায় রাখতে হবে এবারে কিন্তু আরো বেশি পরিমাণে বাড়ছে নাম্বার, কারণ কলেজের হাতে নাম্বার, কলেজ অনেক বেশি নাম্বার দিচ্ছে। ফলে আমার হিসেবে অনুযায়ী মানে এই পার্সেন্টেজটা নিয়ার অ্যাবাউট 7.5 মানে নিয়ার অ্যাবাউট 7.1 থেকে 7.5 এই যদি সিজিপিএ স্কোর না থাকে তাহলে তোমাকে মোটামুটি এন্ট্রান্স টেস্টে বসতেই হচ্ছে, তাদের এইটার ওপরে থাকছে আর কি মোটামুটি সিজিপিএ স্কোর, তাদেরকে এন্ট্রান্সে বসতে হচ্ছে না। 1 নম্বর হোম ইউনিভার্সিটির ক্ষেত্রে, 2 নম্বর যদি তোমার তুমি বর্ধমান ইউনিভার্সিটি স্টুডেন্ট হও তোমার মনে হয় তুমি ক্যালকাটা ইউনিভার্সিটি বা যাদবপুর ইউনিভার্সিটি বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে তুমি চান্স পেতে চাও তো সেক্ষেত্রে তোমাকে তো এন্ট্রান্স এক্সামিনেশনে বসতে হবেই। এর আগেরবারে ইন অর্ডার অফ মেরিট হয়েছিল যেহেতু করোনা পরিস্থিতি, কিন্তু এরপর থেকে হয়তো এন্ট্রান্স এক্সামিনেশন হবে। তো এই হচ্ছে মোটামুটি এন্ট্রান্স এক্সামিনেশনের বেসিক টেকনিক্যালিটি, যে বিষয়টা আমি বলার চেষ্টা করলাম যে কাদের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন, যারা সিজিপিএ স্কোর 7.1 বা পার্সেন্টেজে 67 বা 68 রাখতে পারে তাদের জন্য এটার সংখ্যাটা আমাদের কেসি কলেজ অন্তত বেশ বেশ কম, নিয়ার অ্যাবাউট 5%। হয়তো এইবারে নাম্বারের দিক থেকে এবারে যেহেতু প্রচুর পরিমাণে নাম্বার দেওয়া হয়েছে সেই দিক থেকে হয়তো একটা বড় অংশের লোকজন বিরাট নাম্বার পেয়ে গেছে সেটা অন্য কথা, কিন্তু আমাদের অ্যাভারেজ স্কোরের দিক থেকে এই স্কোরটা হয়তো অনেকেরই থাকবে না। তো সেই সবকিছু মাথায় রেখে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য হয়তো একটা বড় অংশের লোকজনকে অ্যাপিয়ার করতে হবে। সো এই হচ্ছে মোটামুটি বেসিক টেকনিক্যাল ডিটেইলস অফ দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, যে কাদের কাদের জন্য এন্ট্রান্স এক্সামিনেশন সেটা আমি একটু বলার চেষ্টা করলাম। এর এবারে আমি যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে একটা মানে স্ট্যান্ডার্ড মাস্টার ডিগ্রি এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য কি কি পড়তে হবে সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমেই যে বিষয়টা পড়তে হবে যেটা তোমরা এখনো অবধি কোনোদিনও পড়োনি সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের ইতিহাস সেটা কি খায় না মাথায় দেয় সেই বিষয়টা আমি একটু পরে বলবো। এবং আমি কিন্তু শুধুমাত্র আজকের ক্লাসে কেমন করে সাবজেক্টটাকে অ্যাপ্রোচ করতে হবে সেই জিনিসটা নিয়ে বলবো, কারণ সেটা নিয়ে বলতে গেলেই অনেকটা সময় কনজিউম করবে। So, history of English literature, you have to read English Sahitya's itihas from the Anglo-Saxon period down to the post-modern period. And a borrow onshe question, ekhan theke ashe. Dunongo je quest je jinish ta porte hobe, je tumra 6th semester e porcho, sheta hocche literary theory and criticism. DSE 3 and DSE 4, পড়তেই হবে। লিটারারি থিওরি শুধুমাত্র তোমরা যে 4টি জিনিস পড়ছো অর্থাৎ মার্কসিজম, পোস্ট কলোনিয়ালিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম অ্যান্ড স্ট্রাকচারালিজম অ্যান্ড পোস্ট কলোনিয়ালিজম, তার বাইরেও পড়তে হবে অর্থাৎ সাইকোঅ্যানালিসিস, নিউ হিস্টোরিসিজম, তার সঙ্গে সঙ্গে অবশ্যই লিবারাল হিউম্যানিজম, এই জায়গাগুলোকেও দেখতে হবে যেটা তোমরা এখনো অবধি দেখোনি, সেগুলো কি আমি পরে আলোচনা করছি। অবশ্যই পড়তে হবে লিটারারি টার্মস,
ইম্পর্টেন্ট টার্মস যে ফর এক্সাম্পল কাকে অ্যানাগনোরিসিস বলে, কাকে পেরিপিটিয়া বলে, কাকে ডিফ্যামিলিয়ারাইজেশন বলে, এগুলো ক্রিটিক্যাল টার্মস প্রত্যেকেই, মানে যেগুলো লিটারেরি থিওরি টার্ম, সেইগুলো তোমাদেরকে জানতে হবে এবং পড়তে হবে। তোমরা যারা এখনো সেগুলো জানো না বা পড়ো না, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের লোকজন, ভয় পাওয়ার কিছু নেই, তোমরা ইভেঞ্চুয়ালি জানতে পারবে সিক্স সেমিস্টারে গিয়ে, যখন তোমরা সিক্স সেমিস্টারে পড়বে এবং বিষয়গুলো কি সেগুলো জানতে পারবে। এছাড়া একটা বড় অংশের প্রশ্ন আসে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশের উপর, অর্থাৎ আমাদের ভারতীয়দের লেখা ইংরেজি সাহিত্য, ফ্রম হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও আপ টু ঝুম্পা লাহিড়ি অ্যান্ড আরও বেশি, মানে যে কোনো সময় কন্টেম্পোরারি রাইটিং নিয়েও প্রশ্ন আসতে পারে। আমরা দেখেছি যে অনেকটা কুইজের মতো রিসেন্ট পাবলিকেশন নিয়েও অনেক সময় প্রশ্ন আসে, ফলে ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশটা ভালো করে চর্চা করতে হবে, করতে হবে, পুরো হিস্ট্রি জানতে হবে। এবং ফিগার অফ স্পিচ থেকেও প্রশ্ন আসে, ফিগার অফ স্পিচ মানে ফর এক্সাম্পল মেটাফর বা মেটোনিমি, থিওরিটিক্যাল প্রশ্ন আসে না, একটা প্যাসিভ স্কুলে আইডেন্টিফাই করতে বলে যে এটা এক্সাম্পল অফ কি, এটা কি পেরিপেটি, এটা কি পার্সোনিফিকেশন না হাইপারবোল, কি তোমাকে বলতে হবে। এছাড়া তোমাদের যে জিনিসটাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা প্র্যাকটিস বুক ফর এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন তুমি যে সমস্ত বইতে পাবে। জেনারেলি এম এর এন্ট্রান্স আর এক্সামিনেশনের টেস্টের জন্য কোনো মাল্টিপল চয়েসের কোয়েশ্চেনের বই হয় না জেনারেলি, এটা তোমরা নেটের কোয়েশ্চেনের বই আমি দেখাবো সেটা, অথবা তোমরা চাইলে এমনি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের যে সমস্ত ইংলিশ লিটারেচারের বই থাকে সেগুলোকে একটু ব্যবহার করতে তোমরা পারো এই প্র্যাকটিস বুক হিসেবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। ওইগুলোর একটা বড় অংশ আমি মানে ড্রাইভে দিয়েও দিয়েছি। তো এই পাঁচটি বিষয়, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম, লিটারারি টার্মস, ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ অ্যান্ড ফিগার্স অফ স্পিচ, মোর অর লেস এই পাঁচটা বিষয়ের উপরে তোমাদের টেকনিক্যাল পড়াশোনা করতে হবে, বিষয়টাকে জানতে হবে। দেখে মনে হচ্ছে এই পাঁচটা তো বিষয়, কিন্তু এই পাঁচটা বিষয় কিন্তু সমুদ্র, কারণ একটা বিরাট অংশের মানে জায়গা নিয়ে বিষয়টা থেকে মানে বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, ফলে এই পাঁচটি বিষয় নিয়ে মোরাললেস প্রশ্ন আসে। আমি বলছি না বাইরে প্রশ্ন আসে না, কিন্তু জেনারেলি গ্রামার বা অন্যান্য জায়গা থেকে প্রশ্ন আসে না। সো আমি প্রথম যে বিষয়টা দিয়ে শুরু করব সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, কি পড়তে হবে, কোন জায়গাটা পড়তে হবে এবং হোয়াট ইজ রিসোর্সেস, বেসিক্যালি এই জিনিসগুলো আজকে বলবো। আমি ডিটেলে যাবো না, কারণ ডিটেলে গেলে আমি আজকে সিলেবাস মানে আজকে পুরো লেকচারটা শেষ করতে পারবো না। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের সিলেবাস আমি চেষ্টা করবো যে প্রত্যেক রোববার একটা করে ক্লাস দেওয়ার, নিয়ে 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 হয়তো মানে আমার টোটালি ক্লাস লাগলো হয়তো 24 বা 25টা, তবে গিয়ে শেষ হবে, তাহলে শেষ করা প্রায় অসম্ভব, কারণ ইটস আ হিউজ সিলেবাস। আমার মনে আছে আমাদের হিস্ট্রি ইংলিশ লিটারেচার অনার্সে 100 নম্বর টোটাল ছিল এবং সেটা করতে আমাদের লেগেছিল প্রায় 1 বছরের সময়, এবং আমাদের সেই সময়ে প্রায় 8-9 জন টিচার মিলিয়ে সেটাকে পড়িয়েছিলেন, ফলে ইটস আ হিউজ সিলেবাস, এক একজন টিচার এক একজন পিরিয়ড পড়াবেন, ফলে এটা একটা মানে বড় অংশ এবং বড় জায়গা, পড়াতে একটা বড় সময়ও লাগবে। ফলে আমি যেটা করবো, আমি এক একটা করে টপিক ধরবো এবং সেটাকে তুমি কেমন করে অ্যাপ্রোচ করবে, কেমনভাবে পড়বে এবং কোন কোন বিষয়গুলো পড়বে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন রিসোর্সগুলো কীভাবে ইউজ করবে সেইগুলো নিয়ে আজকের ক্লাসে বলবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আনমিউট করে বলতে পারো, ঠিক আছে? এখন অবধি কোনো প্রশ্ন রয়েছে? এই কোয়েশ্চেন
হ্যাঁ তোমাদেরকে প্রত্যেকেই বলি যে এই যে ড্রাইভে যে মেটেরিয়াল গুলো আছে, মানে আমি যে মেটেরিয়াল দেখাবো সেগুলো প্রত্যেকটা আমি ড্রাইভে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা মানে পরপর নিজেদের মধ্যে করে অ্যাক্সেস করতে পারে। তো আমি সেই মেটেরিয়াল গুলো তোমাদেরকে দেখাচ্ছি এবং মানে হাউ ডু ইউ অ্যাপ্রোচ, তোমরা কেমন করে অ্যাপ্রোচটা করবে সেই বিষয়ে আমি বলছি। প্রথমেই দেখবে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমি অনেকগুলো কয়েকটা সেকশনে ভাগ করেছি, তার ভিতরে অনেকগুলো ফোল্ডার আছে। প্রথমটা হচ্ছে বুকস। এবার তোমরা আমাকে অনেকেই এর আগে প্রশ্ন করেছো যে স্যার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের ক্ষেত্রে কোন পার্টিকুলার বইটাকে ইউজ করবো। যে কোনো বই ইউজ করতে পারো, কোনো বই খারাপ নয়, কোনো বই আমি বলবো না সেটা ঠিক মতো তোমাদের প্রিপারেশনে হেল্প করবে না, যে কোনো বই ইউজ করতে পারো। আমি যেটাকে জেনারেলি রেকমেন্ড করি দ্যাট ইজ এডওয়ার্ড অ্যালার্ট, তোমরা অবশ্যই ইউজ করতে পারো, ইটস আ ভেরি স্ট্যান্ডার্ড গুড বুক, কারণ এখানে সমস্ত পিরিয়ড ধরে ধরে মোরালেস আলোচনা করা আছে। এডওয়ার্ড অ্যালার্টের বই যেটা অক্সফোর্ড পাবলিকেশন থেকে বেরিয়েছে, সেই এডওয়ার্ড অ্যালার্টের বইটাকে অবশ্যই ব্যবহার করতে পারো। এডওয়ার্ড অ্যালার্ট ইজ এ গুড বুক। এছাড়া যেটাকে ব্যবহার করতে পারো সেটা হচ্ছে মাইকেল আলেকজান্ডার। আমি ব্যক্তিগতভাবে মনে করি মাইকেল আলেকজান্ডার ইজ রিয়েলি গুড, কারণ মাইকেল আলেকজান্ডারে প্রচুর পরিমাণে ম্যাপ রয়েছে এবং এই ধরনের টেবল করে দেওয়া আছে, যার ফলে তোমার মানে এই পুরো জিনিসটাকে বুঝতে খুব সহজে সুবিধা হয়। ফলে মাইকেল আলেকজান্ডার এবং এডওয়ার্ড অ্যালবার্ট বেশি বই ইউজ করার চেষ্টা করবে না, রিসোর্স হিসেবে একটা বা খুব বেশি বই তুমি এফিশিয়েন্ট হও তাহলে দুটো। দিস ইজ অ্যানাদার ই বুক, এটা আলাদা করে পাওয়া যায় না তোমার প্রিন্টেড আকারে, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি বইটা। বইটাকে আমি রেকমেন্ড করি এই কারণেই, কারণ এই বইটার মধ্যে খুব মানে সুন্দর করে এই চার্ট গুলো করে দেওয়া আছে, মানে পরপর পরপর চার্ট করে সামারি অফ দ্য চ্যাপ্টার্স, কিওয়ার্ডস, এইগুলো করে করে সুন্দর করে দেওয়া আছে, যেন এই বইটাও ইবুক হিসেবে হাতের কাছে রাখতে পারো। ঠিক আছে, এবার হ্যাঁ বলো, এই বইটা কোন পাবলিকেশনের? লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি। কোয়েল, হ্যাঁ স্যার, এটা কোনো পাবলিকেশন নয়, এটা ইউনিভার্সিটি বই, এটা ইবুক, এটা তুমি বাজারে পাবে না। ঠিক আছে, এটা এটা একটা ইউনিভার্সিটি স্টাডি মেটেরিয়াল, যেরকম তুমি ধরে যাক বর্ধমান ইউনিভার্সিটি ডিস্টেন্স স্টাডি মেটেরিয়াল আলাদা করে বাজারে কিনতে পাবে না, কিন্তু সেরকম ভাবে এইটা তুমি আলাদা করে মানে চট করে কিনতে পাবে না। ঠিক আছে, ফলে আমি এই বইটা গুগল ড্রাইভে দিয়েছি, ওখান থেকে তুমি চাইলে সংগ্রহ করতে পারে, তোমাকে মানে ই আকারেই তোমাকে পড়তে হবে অথবা তুমি চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারো। ঠিক আছে, সো বেসিক্যালি এই তিন থেকে চারটে বই মানে সরি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের জন্য একটা বা দুটো বই হাতের কাছে রাখো, মানে আইদার মাইকেল আলেকজান্ডার বা এডওয়ার্ড অ্যালবার্ট। আমি সবার ক্ষেত্রেই বলছি, যারা ইয়াং মানে যারা সেকেন্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারে পড়ো, তারা এই একটা যে কোনো স্ট্যান্ডার্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই। কিন্তু তোমাদের জন্য কিন্তু খুব ভালো বই হচ্ছে আইদার মাইকেল আলেকজান্ডার বা অ্যান্ড্রু স্যান্ডার্স বা এডওয়ার্ড অ্যালবার্ট, এইগুলোর মধ্যেই মোরালেস ঘোরাফেরা করে। অনেকে বলে অ্যালবার্ট ভালো নয়, কিন্তু আমি বলি মানে শুরুর জন্য অ্যালবার্ট ইজ ফাইন এনাফ, তুমি শুরু করতে পারো অ্যালবার্ট দিয়ে, তারপরে তুমি খুব বেশি পরিমাণে ব্যাপারটার সঙ্গে অ্যাবজর্ব হয়ে যাও, তাহলে তুমি ডেফিনেটলি এগিয়ে যেতে পারো। এবার আমি যে দ্বিতীয় জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে উইলিয়াম জেলং এর বইটা ভালো। উইলিয়াম জেলং ইজ অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট, বাট দ্য প্রবলেম ইজ ইউ উইল বি ইনফ্লিক্ট বাই দ্য ল্যাঙ্গুয়েজ। আমি হ্যাঁ একটু ঘোরানো কিন্তু বোঝা যায়, উইলিয়াম জেলং এর কথা বড় 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 অংশ, কিন্তু উইলিয়াম জেলং এর মানে ল্যাঙ্গুয়েজটা খুব ভালো এবং উইলিয়াম জেলং খুব গল্পের আকারে খুব সুন্দর করে বলেছেন, কিন্তু উইলিয়াম জেলং এর যেটা মেইন বেসিক প্রবলেম অফ জেলং ইজ দ্যাট ডিটেইলস কম রয়েছে, ইনফরমেশন কম আছে, এইটা একটা লং এর সমস্যা। লং এ কিন্তু অনেক ক্ষেত্রেই ধরে মানে এইরকম করে ভাগ করে দেবে আমি যে Anglo-Saxon manuscript, Junior manuscript, Julius manuscript, পর পর যে মানে
যে বেসিক ইনফরমেশন গুলো সেগুলো অনেক সময় জে লগে সাজানো নেই। খুবই ভালো বই অনেকে ইউজ করে, রোনাল্ড কাকার এবং জন ম্যাকওয়েল লেখা দ্য রাটলেজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, একটু বড়দের জন্য, ঠিক আছে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মোরাল লেস তোমাদের ওই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন প্রত্যেকটা এজ থেকে প্রচুর পরিমাণে আসে, এইটা প্র্যাকটিস হিসেবে ইউজ করতে পারো। তো যাই হোক, আমি সেটাতে পরে আসছি, আগে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কেমন করে অ্যাপ্রোচ করতে হবে সেটা একটু বলে দিই, ঠিক আছে, তারপরে আমি মানে এই বাকি ডিটেলের মধ্যে আসছি। প্রথম কথা আমাকে তোমরা কিছু বলো যে হোয়াট ইজ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, তোমাদের কোনো কারোর আইডিয়া রয়েছে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার কি? এনি আইডিয়া? ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোথা থেকে এসেছে, যেটা কোথা ভাবে ডেভেলপ হয়েছে প্রতিটা যুগে সেইভাবে মনে দেওয়া আছে। যেমন একটা পিরিয়ড, মডার্ন পিরিয়ড, মানে কিভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছে পর 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 পর। রাইট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ নয়, ইংলিশ লিটারেচার কেমন করে ডেভেলপ হয়েছে, যে ঘটনাটা ঘটে, হাউ দি ইংলিশ লিটারেচার ডেভেলপ, কিভাবে তৈরি হয় ইংলিশ লিটারেচার, বেশ কয়েকজন জার্মানিক ট্রাইব, স্পেসিফিক জার্মানিক ট্রাইবস নোন অ্যাজ দ্য অ্যাঙ্গলস, স্যাক্সন অ্যান্ড দ্য জুস, তারা জার্মানিক ল্যান্ড থেকে, মানে জার্মানির একটা অংশ থেকে চলে আসে ইংল্যান্ডে, প্রথমবার চলে আসে তাদের গ্রেট ব্রিটেন বা ব্রিটেনিয়াতে। তো সেই সময়ে ব্রিটেন কি ছিল কারোর কোনো আইডিয়া রয়েছে? ব্রিটেন ওয়াজ আ রোমান স্টেট, এই বিষয়টা নিয়ে আমি পরবর্তীকালে বলবো। দিস ইজ অ্যাংলো স্যাক্সন ইনভেশন, ইয়েস, যদি তোমরা দেখো তাহলে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, লোড হচ্ছে। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে এই যে জার্মানিক ট্রাইব গুলো, জুস, অ্যাঙ্গল, স্যাক্সন, স্পিশিয়ান্স এবং ফ্রান্স, এদের একটা বড় অংশ নই নৌবহর নিয়ে এই ব্রিটেনিয়াতে, ব্রিটনসে আক্রমণ করে। এবার তখন ব্রিটেন কি ছিল? ব্রিটেন তখন ওয়াজ বেসিক্যালি আ কলোনি অফ রোমান্স, জুলিয়াস সিজার এবং তার পরবর্তীকালে বিভিন্ন রোমানদের কলোনি ছিল ব্রিটেন। এটা কত সালে হয়? তখনও পুরোপুরি ছিল রোমান কলোনি, ইংলিশ বলে কোন ল্যাঙ্গুয়েজের অস্তিত্ব ছিল না তখন, রোমান বা ল্যাটিন গোটা ইংল্যান্ড বা ব্রিটন জুড়ে প্রচলিত ছিল। এই যে অ্যাঙ্গলস, যে ট্রাইবরা সব থেকে বেশি পরিমাণে এসেছিল, সেই অ্যাঙ্গলস এর নাম অনুযায়ী ইংল্যান্ড নামটা দেওয়া হয়, অ্যাঙ্গলস ল্যান্ড ইংল্যান্ড। সেখান থেকেই প্রথমবার অ্যাংলো স্যাক্সন ইংল্যান্ডে জন্ম, ইংল্যান্ডের খ্রিস্টানাইজেশন হয় ইন দ্য ইয়ার 597 AD, 597 অব্দে। তার আগে ইংল্যান্ড কোনদিন খ্রিস্টানাইজেশন হয়নি, এন্ড ইংল্যান্ড ওয়াজ আ প্যাগান স্টেট। প্যাগান মানে কি? প্যাগান নন-ক্রিশ্চিয়ান, বুঝলাম না তাপস স্যার, নন-ক্রিশ্চিয়ান, নন-ক্রিশ্চিয়ান বলতে পারো বা বাংলাতে বলতে গেলে তোমরা বহুদেব বা বলতে পারো, হু বিলিভড ইন এক্সিস্টেন্স অফ দ্য মেনি গডস। আমি
সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে পড়িয়েছি অ্যাবাউট মেটামরফোসিস, মেটামরফোসিস অ্যাবাউট অ্যাকচুয়ালি এক্সিস্টেন্স অফ দ্য মেনি গডস, পলিথেইস্টিক রিলিজিয়ন, রোম, পলিথেইজমের জন্ম, তখন রোমান এবং গ্রিক গডস তো একই, দে আর অলমোস্ট সেম, বাট ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানাইজেশন হয় ইন দ্য 597 এডি, ইন ফ্রান্স বা অন্যান্য জায়গায় ডিআর কুলগানের প্রশ্ন আসে হোয়েন দ্য ক্রিশ্চিয়ানাইজেশন অফ ইংল্যান্ড ফার্স্ট স্টার্টেড, বলতে হবে ইন দ্য ইয়ার 597 এডি, ঠিক আছে? তো এই ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য ইংল্যান্ড প্রথম হয় ইন দ্য ইয়ার 597 এডি এবং তারপরে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড শুরু হয়। অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডে আমরা দেখতে পাই একটা এক ধরনের জার্মানিক ট্রাইব, দোজ হু আর ভেরি ব্রেভ, দোজ হু ক্যান কিল পিপল, অ্যান্ড হেন্স দ্য লিটারেচার ইজ অ্যাকচুয়ালি দ্য রিফ্লেকশন অফ দ্য সোসাইটি, দ্য রিফ্লেকশন অফ এ পার্টিকুলার পিরিয়ড শুড বি দ্য রিফ্লেকশন অফ দ্য কন্টেম্পোরারি সোসাইটি, অ্যান্ড দ্যাট সেম হ্যাপেন্স ইন কেস অফ দ্য অ্যাংলো-স্যাক্সনস, তাদের যে বীর গাঁথা, তাদের যে লিজেন্ডস, তাদের যে বিভিন্ন দানব এবং মনস্টার্সদের মারার কাহিনী এই অ্যাংলো-স্যাক্সন লিটারেচারের মধ্যে রয়েছে, তাদের যন্ত্রণা সেগুলো এলিজির মধ্যে রয়েছে, এবং সেজন্যই অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডে তৈরি হয় বেউলফের মতো একটা বিখ্যাত লেখা। বেউলফ অ্যাংলো-স্যাক্সন পিরিয়ডের সব থেকে বিখ্যাত টেক্সট আমরা বলতে পারি, অ্যাংলো-স্যাক্সন লিটারেচারের সবচেয়ে ইম্পর্টেন্ট টেক্সট হচ্ছে বেউলফ। এবারে এই বেউলফের সামারি, এই বেউলফ রিলেটেড কোয়েশ্চেন, এগুলো তোমাদেরকে পড়তে হবে, এবং এরপরে অ্যাংলো-স্যাক্সন পিরিয়ড থেকে কেমন করে ট্রানজিশন হলো নেক্সট পিরিয়ডে, কিভাবে হলো, ইন দ্য ইয়ার 1066 আ ভেরি ইম্পর্টেন্ট থিং হ্যাপেন্ড, কি বলতে হবে, হোয়াই দ্য ইয়ার 1066 ইজ ইম্পর্টেন্ট, নরম্যান কনকোয়েস্ট, অ্যাবসলিউটলি ব্যাং অন গোলা, নরম্যান কনকোয়েস্ট, হোয়াট ইজ নরম্যান কনকোয়েস্ট, নরম্যান কনকোয়েস্ট কাদের সময় কাদের মধ্যে হয়েছিল, হু আর দ্য নরম্যানস, গোলাপ, নরম্যানস অ্যাকচুয়ালি ওয়াজ আ সফটেন্ড ফর্ম অফ দ্য নর্থম্যান, নর্থম্যান মানে যারা উত্তর দিক থেকে আসে, উত্তর দিক মানে থ্রি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, ওয়ান ইজ ডেনমার্ক, ওয়ান ইজ সুইডেন, অ্যান্ড আদার ইজ, আমি ভুলে গেলাম, ডেনমার্ক, সুইডেন, আর একটা কি স্ক্যান্ডিনেভিয়া বলতে এগুলোকে বোঝা যায় কি কি, ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, সরি, ডেনমার্ক, সুইডেন অ্যান্ড নরওয়ে, এই তিনটে দ্বীপের লোকজন ইংল্যান্ড আক্রমণ করে, এবং এর ফলে একটা কমপ্লিট শিফটিং ল্যাঙ্গুয়েজ হয়, সেই সময় প্রথমবার স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ ইংল্যান্ডের ভাষার মধ্যে ঢুকে পড়ে, এবং তারপরে ফ্রেঞ্চ ইনভেশন হয় নর্থাম্বরিয়া থেকে, এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ঢুকে পড়ে। তো এই যে পুরো ইতিহাস, এবং তার সঙ্গে সঙ্গে সেই সময়কার যে সাহিত্য তৈরি হচ্ছে, সেই নিয়ে যে পড়াশোনা, সেটাই হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এবার যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে কোল্ড ইংলিশ পিরিয়ড ফ্রম 450 AD টু 1066, এর একটা নির্দিষ্ট ক্যারেক্টারিস্টিক আছে, এর প্রত্যেকটা কি কি ক্যারেক্টারিস্টিক, এবং এই সময়কার যারা যারা ইম্পর্টেন্ট অথার এবং তাদের লেখার টেক্সট, সেগুলো তোমাদের সব কটাকে ভালো করে সুন্দর করে তৈরি করতে হবে। ধরা যাক ফর এক্সাম্পল, এই যে ধরা যাক ফর এক্সাম্পল ওল্ড ইংলিশ পিরিয়ড, এবার ওল্ড ইংলিশ পিরিয়ডের কি কি ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল ইভেন্ট, কি কি ইম্পর্টেন্ট টেক্সট, তাদের বেউলফ, বেউলফ কি, দ্য থিম অফ দ্য পোয়েম ইজ কন্টিনেন্টাল জার্মানি, ইট ইজ দ্য ফার্স্ট এপিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ফর দ্য ফার্স্ট টাইম দ্য হিস্টোরিক্যাল ন্যারেটিভ অফ দ্য অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল ওয়াজ রিটেন অ্যাট দ্য টাইম, এই সময় প্রথম কিং অ্যালফ্রেডের লেখা অ্যাংলো-স্যাক্সন ক্রনিকল আসে। আমি এই বিষয়ে ডিটেলে যাব আমার পরবর্তীকালে ক্লাসের মধ্যে, আজকে আমি শুধুমাত্র বলছি যে তোমরা কিভাবে পড়বে, আমি শুধু টেকনিকটা বলবো, এই টেকনিকটা বলার সময় আমি যে জিনিসটাকে ইন্ট্রোডিউস করবো সেটাকে আমি থ্রি টায়ার সিস্টেম বলি, একটু ভালো করে বুঝে নেবে, কারণ এই জিনিসটা নিয়ে পরে বলবো না, একটা তিনতলা বাড়ির মতো প্রিপারেশনটাকে করতে হবে, ঠিক আছে? ধরা যাক এটা একটা তিনতলা বাড়ি, ফর এক্সাম্পল ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর, এই তিনতলা বাড়ির মতো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যখন পড়বে তার প্রিপারেশনটা হবে। ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে কি থাকবে, তুমি যখন প্রথমবার এটাকে পড়বে কিভাবে পড়বে, প্রথমবার যখন পড়বে তখন অবশ্যই তোমাকে একটা যে কোনো টেক্সট বুক পড়তে হবে, এক্ষেত্রে এডওয়ার্ড অ্যালবার্ট পড়তে পারো, অথবা চাইলে মাইকেল অ্যালেকজান্ডার পড়তে পারো, যেটা তোমার ইচ্ছে, যখন পড়ছো তখন অবশ্যই দাগ দিয়ে দিয়ে পড়বে,
এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলোর নাম মনে রাখার চেষ্টা করবে। ধরা যাক প্রথম শুরু হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সেন্ট বিলি কে দিয়ে, হু ওয়াজ দ্য মঙ্ক অফ দ্য ওয়ার মাউথ অ্যান্ড জ্যারো অ্যান্ড স্কলার অফ দ্য লিডিকাল কমেন্টেটর। তার লেখা বিখ্যাত বইয়ের নাম কি? হিস্টোরিকা এক্লেসিয়াস্টিকা জেন্টিস অ্যাগোরাম। এক্লেসিয়াস্টিকা মানে কি? এক্লেসিয়াস্টিকা মানে কি? তোমরা অনেকে জানো না এক্লেসিয়াস্টিকা মানে। এবার যে শব্দের মানে জানবে না সেই শব্দের মানে গুগল করবে, সেই শব্দের মানে ডিকশনারিতে দেখবে। এক্লেসিয়াস্টিকাল মানে রিলেটেড টু রিলিজিয়ান থিওলজিক্যাল স্টাডি, তাকে এক্লেসিয়াস্টিকাল স্টাডি বলে। এইভাবে প্রত্যেকটা শব্দ দেখে দেখে একটা এন্টায়ার রিডিং করবে এই এন্টায়ার চ্যাপ্টারের, এই অ্যাংলো স্যাক্সন পিরিয়ডটা পুরোটাকে পড়ে নিলে। তুমি অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সব পড়তে হবে আমাকে। অ্যাংলোস্যাক্সন পিরিয়ডের ফর এক্সাম্পল এই যে সাল তারিখগুলো আলাদা আলাদা করে দেওয়া আছে, এগুলো পড়তে হবে। কেমন করে, হোয়াট আর দ্য বেসিক এক্সাম্পলস অফ দ্য অ্যাংলোস্যাক্সন এলিজি, হোয়াট আর দ্য বেসিক এক্সাম্পল অফ দ্য অ্যাংলোস্যাক্সন লিরিক্যাল ইজাইক পোয়েট্রি, হোয়াট ইজ বেউলফ অ্যাবাউট দ্য এপিক পোয়েম বেউলফ, কিডমন অ্যান্ড আদার্স অ্যাংলোস্যাক্সন রিলিজিয়াস পোয়েট্রি, সেই বিষয়গুলো প্রত্যেকটা পড়ে দিলে। দ্য ফার্স্ট ফ্লোর শুড বি কনসিস্টেড অফ the reading of a particular text, reading the standard text of history of english literature hl, ekta je kono standard text hoche prothom floor, eta mathay rekho je muhurte tumi first floor ta motamoti moralless pore felle tomar kintu motamoti moralless preparation hoye gelo। এবার সেকেন্ড ফ্লোরটা কি? সেকেন্ড ফ্লোর হচ্ছে এমসিকিউ। স্যার কোন জায়গা থেকে এমসিকিউ পড়ো? আমি অলরেডি তোমাদের গুগল ড্রাইভে একটা বই দিয়েছি, সেখান থেকে পড়তে পারো, অথবা তোমরা যে বইটা আমি দেখালাম অ্যারি হান্টের বইটা, সেই বইটা কিনে নিতে পারো। নারায়ণ চ্যাঙ্গারের একটা বই আছে, এটা খুব ভালো বই আমি বলছি না, কিন্তু যেটা ঘটবে সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা অথার অনুযায়ী কিস থেকে শুরু করে ক্রিস্টোফার মালি ইম্পর্টেন্ট অথার এবং প্রত্যেকটা পিরিয়ড হয়ে গেল মিডল ইংলিশ পিরিয়ড। তুমি পড়লে মিডল ইংলিশ পিরিয়ড, মিডল ইংলিশ পিরিয়ডের সমস্ত এমসিকিউ কোয়েশ্চেন গুলো এখান থেকে সলভ করবে। যে কোনো এক্সামিনেশন, বি কম্পিটিটিভ এক্সামিনেশন, বি মাস্টার ডিগ্রি এন্ট্রান্স এক্সামিনেশন, পড়ার নিয়ম হচ্ছে এটাই, এটাই বেসিক টেকনিক, রিডিং দ্য স্ট্যান্ডার্ড টেক্সট অ্যান্ড দেন গোয়িং ফর দ্য practice books, going for the MCQ. তাহলে কি বললাম, দুটো MCQ এর কোন কোন বই বললাম? একটা হচ্ছে চ্যাঙ্গারের বই, যেটা আমি অলরেডি ড্রাইভে দিয়ে দিয়েছি, গুগল ড্রাইভে তোমরা ডাউনলোড করতে পারো, যেটা আমার সামনে খোলা আছে। আর একটা হচ্ছে অ্যারি হান্টের বইটা কিনে নিতে পারো, কাজে লাগবে, খারাপ নয়। অ্যারি হান্টের যে নেটের ওপরে বইটা, আমার বলছে নেটের ওপরে কেন, কারণ নেট ছাড়া আর অন্য কোনো স্ট্যান্ডার্ড বই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের উপরে নেই। ফলে অ্যামাজনে যাবে গিয়ে এই বইটা, জেনারেলি অনেকগুলো বই আসছে বিভিন্ন এডিশন, অ্যারিয়ান্ট নেট ইংলিশ, সরি অ্যারিয়ান্ট নেটের যে ইংলিশ উপরে বইটা সেটা কিনে আর কি। এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই বইটা, এটা আগের আগের বছরের এডিশন, এটা 2018 সালের এডিশন, এবারে বলতে গেছে এবারে অন্য মলার দেখতে হয়েছে, আমার আমার যে আকাশিকালের মলারটা সেই মলারটা দেখতে হয়েছে, রিসেন্ট যে এডিশনটা সেটা কিনবে, ঠিক আছে, যেটা একদম রিসেন্ট এডিশন পেপার টু তে সেই জিনিসটা কিনবে, তাতে মোরালেস মোটামুটি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো থাকবে। ধরা যাক ফর এক্সাম্পল তুমি চসারকে নিয়ে ভালো করে পড়লে, পড়ার পরে তুমি ফিরে এলে, ফিরে আসার পরে এই এই জায়গাগুলোকে একটু ভালো করে দেখতে আরম্ভ করলে। ধরা যাক প্রথম কোয়েশ্চেন, এই যে Christian writers like the Beowulf poet looked back on their pagan ancestors with pagan ancestors that kibhabe takato with nostalgia and ill-concealed envy, bewilderment and visceral loathing, admiration and elegiac sympathy, bigotry and shallow triumphalism. Kyo bolte pare? Kyo history English literature dite pore thako tale kintu bolte pare je Christian writers like the Beowulf poet, je Beowulf poet তার আগের জেনারেশনের প্যাগান অ্যানসেস্টারদেরকে কিভাবে দেখতো? নস্টালজিয়া এন্ড কনসিলড এনভি, এনভি মানে হিংসা, রাগ, একটু লুকোনো রাগ, বিউইলডারমেন্ট এন্ড ভিসেরাল লোদিং, ভয়ঙ্কর
অবাক হওয়া এবং এক ধরনের ঘৃণা, অ্যাডমিরেশন অ্যান্ড এলিয়াইক সিম্প্যাথি, এক ধরনের শ্রদ্ধা, বাইগটি অ্যান্ড শ্যালো ট্রায়াম্ফালিজম, যে আমরা অনেক বেশি বড় সেই অ্যাম্বিশন দিয়ে দেখত। উত্তর হবে সি, অ্যাডমিরেশন অ্যান্ড এলিয়াইক সিম্প্যাথি। ফলে এই ধরনের কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন কিন্তু সবসময় যে খুব বেশি ইনফরমেটিভ হবে তার কোনো মানে নেই। কোয়েশ্চেন অনেক সময় কনসেপ্ট ওরিয়েন্টেড হতে পারে। ফলে যখনই একটা পার্টিকুলার পিরিয়ড পড়বে, তখন সেই পার্টিকুলার পিরিয়ডের ইম্পর্টেন্ট অথরদের দিকে তাকাবে। কি করবে? ইম্পর্টেন্ট অথরদের দিকে তাকাবে, এক নম্বর। দুই নম্বর, সেই অথরদের রাইটিং স্টাইলের দিকে তাকাবে। তিন নম্বর হচ্ছে অথরদের নেমস অফ দ্য বুকস এর দিকে তাকাবে, কোন কোন বই লিখেছে, ইন হুইচ ইয়ার ইট ওয়াজ পাবলিশ, কোন ইয়ারে পাবলিশ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোন পার্টিকুলার জনরাতে লিখছে। ধরা যাক জানলে এনে আবার ফেরত এলে টেক্সট বই, তারপরে আবার ফেরত গেলে তুমি তোমার দ্বিতীয় ফ্লোরের প্রিপারেশনে, সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোর ইজ কনসিস্টিং অফ দ্য এমসিকিউ প্রিপারেশন, এমসিকিউ প্র্যাকটিস। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। এবার আজকে আমি একটা নতুন বই দেখলাম, সেই বইটা আমি তোমাদের ওখানে অ্যাড করে দিয়েছি, গুড বুক, যদিও বেসিক্যালি একটু বড়দের জন্য, কিন্তু সেটাও বেশ ভালো বই দেখবে। তোমাদের যে ড্রাইভের আমি লিঙ্কটা দিয়েছি, সেখানে প্র্যাকটিস বুকস বলে একটা সেকশন আছে, সেখানে ওয়ার্ল্ড লিটারেচার ইন ইউর ফিস্ট বলে প্রেম সাহানির একটা দেখলাম, বেশ ভালো বই আছে বইটা। কিন্তু খুবই ইন্টারেস্টিং এই কারণে বইটা অনেক বড়, প্রায় 771 পাতার বই, বিরাট বড় বই। কিন্তু এর যদি তুমি মোরাললেস পুরো স্ট্রাকচারটা দেখো আর কি, পুরো তোমার কন্টেন্টটা দেখো, দেখবে প্রত্যেকটা অথার দিয়ে 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 এমনকি রিডিং স্ট্র্যাটেজি তোমায় পর্যন্ত বলে দিয়েছে যে কেমন করে পড়তে হবে, এবং প্রত্যেকটা ধরে ধরে ধরছে। তুমি ইলিয়াড দিয়ে শুরু করছো, ইলিয়াড এবং অডিসি, যে মানে প্রত্যেকটাই মানে ইম্পর্টেন্ট জিনিসপত্র একদম মানে বুলেট ফর্ম করে 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 সুন্দর করে আসে। তাহলে ফ্রায়ার্স ফুলো ক্যান্ডেল, একটা চসারের বিখ্যাত ক্যান্টারবেরিয়ের অংশ, তখন তোমার কিন্তু মানে এই পুরো অংশটা কিন্তু সুন্দর করে পরপর 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 বুলেট পয়েন্ট করে করা আছে। ফলে এই বইটাতে কিন্তু তোমরা পড়তে পারো, তোমাদের কিন্তু মানে প্রিপারেশনে খুব সহজ হবে। তোমরা যেটা করতে পারো, একটা স্ট্যান্ডার্ড টেক্সট বুক রাখতে পারো, আর এই বইটা পাশে প্রিন্ট করে নিতে পারো। 741 পাতার বই, অনেক দোকান আছে যেখানে এটা তোমাকে 350 টাকায় প্রিন্ট করে দেবে। বিশেষ করে যদি তোমরা বোলপুরে আসতে পারো, বোলপুরে বিশ্বভারতীর পাশেই যে দোকানগুলো সেগুলো খুবই কম দামে প্রিন্ট করে দেয়। ফলে এই বইটাও কিন্তু ব্যবহার করতে পারো। এই প্লেস অফ শেক্সপিয়ার একেবারে জুলিয়াস সিজার, 1599 জুলিয়াস সিজারের মধ্যে কি আছে, একদম পরপর 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 সুন্দর করে করে বুলেট পয়েন্ট করে করা আছে। ফলে ইউ ক্যান অলসো ইউজ দিস বুক। তাহলে বুঝতে পারছো, প্রিপারেশনের প্রথম অংশ থাকবে হচ্ছে স্ট্যান্ডার্ড রিডিং অফ এ পার্টিকুলার পিরিয়ড, সেকেন্ড অংশে থাকবে হচ্ছে মানে সেকেন্ড ফ্লোরে থাকবে হচ্ছে তোমার এমসিকিউ প্র্যাকটিস। এবার তোমরা আমাকে বলবে স্যার থার্ড ফ্লোরে আবার কি থাকবে, কিছু বাকি নেই। মাথায় রেখো, এমএ এন্ট্রান্সে অনেক ক্ষেত্রেই যে বিষয়টা নিয়ে প্রশ্ন আসে, সেটা হচ্ছে একটা পার্টিকুলার ইম্পর্টেন্ট টেক্সটের ক্যারেক্টারকে নিয়ে, বা একটা কোটেশন দিয়ে বললো একটা পার্টিকুলার কোন টেক্সট থেকে নেওয়া হয়েছে। এবার কোটেশন তো বোঝা সম্ভব নয়, একমাত্র যদি সেই চারটে অপশনের মধ্যে কোনো একটা পার্টিকুলার মানে এই চারটে টেক্সটেরই যদি ফ্লেভারটা তোমার জানা থাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন এই কোটেশনটা কোন টেক্সটের সঙ্গে যাচ্ছে, তাহলেই একেবারে বোঝা সম্ভব। অনেক ক্ষেত্রে টেবিল করে দেয়, দুটো টেবিল দিল দিকে, দিয়ে বললো এই অথরের সঙ্গে এই এই পার্টিকুলার টেক্সটের নামগুলো মিলাও, মানে কোন অথরের লেখা কোন টেক্সট। অনেক সময় সাল করে দেয়, সাল দিয়ে বলে কোন সালে কোন টেক্সটটা লেখা আছে মিলাও। এবং অনেক সময় ডিটেল কোয়েশ্চেন আসে অ্যাবাউট ক্যারেক্টার। এবার তোমরা বলবে স্যার বা কোন টেক্সট নিয়ে প্রশ্ন আসবে, কেমন করে জানবো, এইখানেই আসছে থার্ড ফ্লোর, থার্ড ফ্লোরের স্ট্র্যাটেজি। সেই বিষয়টা হচ্ছে যে সিলেবাস গুলো খোলো। কিসের সিলেবাস স্যার? সিলেবাস হচ্ছে মাস্টার ডিগ্রি সিলেবাস, বিশেষ করে বর্ধমান বিশ্ববিদ্যালয় আর এন্ট্রান্সের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিলেবাস, এবং ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস, এবং দিল্লি ইউনিভার্সিটির সিলেবাস। তোমাদের সুবিধার্থে এই এমএ সিলেবাস গুলো
আমি তোমাদের দিয়ে দিয়েছি তোমাদের গুগল ড্রাইভে। বর্তমানে সিলেবাস অনেক বড়, প্রায় 115 পাতার। এখানে যে ইমেজ যে টেক্সট গুলো মেনশন করা আছে, তাহলে এখানে চসারের প্রোলগ টু দ্য ক্যান্ডার ডিটেলস আছে। এই টেক্সটার উইকিপিডিয়া সামারি আমি দেখব, দেখলে তবেই আমি বুঝতে পারবো যে এই টেক্সটার সম্পর্কে কতটা আমি ডিটেলে বেসিক ইনফরমেশন গুলো জেনে নেব। মাথায় রেখো ক্যানোনিক্যাল টেক্সট যেগুলো ইম্পর্টেন্ট টেক্সট, সেই টেক্সট গুলোর সামারি দেখতে হবে। এবং এটাও এজ ওয়াইজ করো, অর্থাৎ যখন মিডিয়াল পিরিয়ড করলে তখন মিডিয়াল পিরিয়ডের এমসিকিউ করে নিলে, করে দেওয়ার পরে জিওফ্রে চসের মিডিয়াল রেনেসাঁস, মিডিয়ালের জিওফ্রে চসের ক্যান্ডার পিরিয়ড দেখে নিলে, স্পেন্সার এলিজাবেথ পিরিয়ডে পড়ছে, স্পেন্সারের ফেয়ারি কুইনের সামারি দেখে নিলে, আর রেনেসাঁস পিরিয়ডে যখন পড়ছো তখন জন ডায়ের দ্য ফ্লি, আ হাইড্রেশন, ফোরবোডিং, মেটাফিজিক্যাল পোয়েট্রি, বেসিক পোয়েটিক সামারি গুলো, ছোট ছোট ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন গুলো একবার দেখে নিলে, জন ওয়েস্টারের দ্যাট ইজ অ্যামলফি একবার দেখে নিলে কি আছে, টমাস সিরিয়ার স্প্যানিশ ট্র্যাজেডি, ক্রিস্টোফার মার্লোর এডওয়ার্ড দ্য সেকেন্ড পড়েছো, ডক্টর ফস্টার দেখে নিলে স্যার কেমন করে দেখবো, খুব সহজ, ডক্টর ফস্টার সে কপি করবে, কপি করার পরে ন্যাচারালি উইকিপিডিয়ার আর্টিকেলটা খুলবে, ডক্টর ফস্টার উইকি বলে সার্চ করলেই উইকিপিডিয়াতে খুব মানে সহজে পুরো সামারিটা পাবে, ডক্টর ফস্টার স্কুলে, এবং এন্টায়ার স্ট্রাকচার এবং সামারিটা একটু ভালো করে দেখে নেবে, কত সালে পাবলিশ, কটা ভার্সন, স্টোরি স্ট্রাকচার বলতে দরকার নেই, সিনপসিস বা সামারিটা পড়লেই মোরালেস বুঝতে পারে। তো প্রিপারেশনটা হবে এইভাবে। যদি এর পরেও কেউ চাও যে প্রিপারেশনটাকে আরো অন্য লেভেলে নিয়ে যাব, তাহলে আর একটা বই ব্যবহার করতে পারো, সেই বইটা আমরা একটু বড় বয়সে ইউজ করেছি, সেটা হচ্ছে অক্সফোর্ড কম্প্যানিয়ন টু ইংলিশ লিটারেচার, যেটা মার্গারেট ড্যাভেলের লেখা, ডিকশনারির মতো বই, প্রায় 1000 পাতার, সরি প্রায় 1200 বা 1300 পাতার বই, বিরাট মোটা বই, আলাদা করে কিনতে পারো, আমি এটা ই বুক ভার্সনে দিয়েছি, এটা একটু পুরোনো এডিশন, এখানে ডিকশনারির মতো, দিস ইজ আ ডিকশনারি, রিমেম্বার দিস ইজ নাথিং বাট এ ডিকশনারি, ডিকশনারির আকারে পুরোটা দেওয়া আছে, যেটা তুমি মানে অ্যালফ্রেড কি অ্যালফ্রেড কে তুমি দেখে নিলে, ধরা যাক তোমার হঠাৎ করে মাথায় তুমি অ্যালেকজান্ডার পোপ কে খুঁজছো, তাহলে পিওপিই অ্যালেকজান্ডার পোপ, পোপ খুলে সরি এখানে কোনো জিনিস বেরিয়ে গেছে, অ্যালেকজান্ডার পোপের জায়গাটা মানে পি খুললে অ্যালেকজান্ডার পোপ বেরোবে, ঠিক আছে, অর্থাৎ অ্যানাটমিক্যাল মেলানকলি তার সম্ভব সামারি এখানে পুরোটা পাবে, কিন্তু এটা আমি নেক্সট লেভেলের প্রিপারেশনের জন্য ছেড়ে দিলাম, এটা আমি নেটের জন্য ভালো করে দেখেছিলাম, বা মাস্টার ডিগ্রি এন্ট্রান্সে আমি কেমব্রিজের আরেকটা তোমার কম্পিনিয়ন ছেড়ে দেখেছিলাম, অক্সফোর্ডটা সবচেয়ে ভালো আর কি, দিস ইজ অক্সফোর্ড কম্পেনিয়ন টু ইংলিশ লিটারেচার, মনে রাখবে মার্গারেট ড্যাভেলের খুবই বিখ্যাত বই অক্সফোর্ড কম্পেনিয়ন টু ইংলিশ লিটারেচার, দেওয়া আছে, বইটা কিনতে পারো, 1200 টাকার মতো পড়বে বইটা, একটু দামি বই, চাইলে নাও কিনতে পারো, যদি তুমি এমসিকিউ এবং উইকিপিডিয়ার সামারিটা ঠিক মতো ভালো করে দেখো। তাহলে থার্ড ফ্লোরে কি থাকছে, থার্ড ফ্লোরে থাকছে সামারি, SUMMARY, সামারি অফ ক্যানোনিক্যাল টেক্সট, ক্যানোনিক্যাল মানে ইম্পর্টেন্ট টেক্সট, ক্যানোনিক্যাল টেক্সট, এইটা আমি থার্ড ফ্লোরের মধ্যে রাখছি। এবং এটাও কিভাবে করবে, এটাও এজ ওয়াইজ করবে, এজ ওয়াইজ মানে ধরা যাক আগে তুমি অ্যাংলো স্যাক্সন বললে, অ্যাংলো স্যাক্সনের স্ট্যান্ডার্ড টেক্সটটা পড়লে তুমি অ্যালবার্ট থেকে, তারপর তুমি চলে গেলে ফর এক্সাম্পল একটা এমসিকিউ টেস্ট করলে কি তোমার জ্ঞানটা কতটা হয়েছে বুঝতে পারছো কিনা, তারপর চলে গেলে সেই একটা ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে বা একটা বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে, সেই সিলেবাসটা দেখে নিয়ে সেই পার্টিকুলার টেক্সট গুলোকে তুমি একবার উইকিপিডিয়ার সামারি দেখে নিলে বা অক্সফোর্ড কম্প্যানিয়ন থেকে দেখে নিলে, বলো পরিষ্কার কিনা। তাড়াতাড়ি দেবে, সময়ের সঙ্গে সঙ্গে চলে আসবে এবং তারা একদিন হিস্ট্রি এবং তারা একদিন মানে লিটারেচার পড়ে পড়ে মোটামুটি এই বেসিক কনসেপ্ট গুলো জেনে গেছে, তাহলে তাদের পক্ষে এখানে না বোঝার কিছু নেই, বলো শতাব্দী শ্রীয়নি অর্পিতা বুঝতে পারছো তো, বলো
এবং স্যার এম এ করার আগে আমাদের অনার্স এর কোনো জিনিস কাজে লাগছে না, সেটাই তো
বলতে পারো, তুমি বলতে পারো, কিন্তু মানে আসলে কাজে লাগাবার বিষয়টা হচ্ছে যে সেটা তুমি মানে মানে তোমার মধ্যে একটা জ্ঞান এলো, সেই জ্ঞানটাকে তুমি নিজে রেখে দাও। এবার এবার তুমি যদি বলো স্যার এরপর আমি ধরো ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি এক্সামিনেশন দেব, তখন তো তোমার যা অনার্সের পড়েছো কিছুই কাজে লাগবে না। তোমাকে পড়তে হবে কনস্টিটিউশন, তোমাকে পড়তে হবে ইন্ডিয়ান অ্যান্ড ওয়ার্ল্ড হিস্ট্রি, তোমাকে পড়তে হবে ইন্ডিয়ান ইকোনমি, তুমি দেখবে কোনোটাই আজ পর্যন্ত তুমি জীবনে যা যা পড়েছো সেগুলো কিছুই কাজে লাগছে না, ঠিক আছে, সম্পূর্ণ অন্য জায়গায় যাচ্ছে। ফলে তুমি এমএ এমএ এন্ট্রান্সে যাও বা তুমি কম্পিটিটিভ এক্সামিনেশনেই যাও, তুমি একটু শিওর থাকো যে অনার্সে যেগুলো তুমি পড়েছো সেগুলোর কাজে লাগছে না, মানে মানে এখন আমরা তো ভুলে তুমি সামনের দিকে এগো, তারপরে তোমার ফাউন্ডেশনটা তৈরি করতে কাজে লেগেছে, তোমার মনের মধ্যে গভীরে কোন একটা জায়গায় সেটা রয়েছে, সেটা তোমাকে সাহায্য করবে পরবর্তীকালের জ্ঞানগুলো আরোহণ করতে। এই এত দূর, ঠিক আছে, আচ্ছা স্যার। বাউন্সার আসছে তো বাউন্সার যদি ডাক করো, আমরা ডাকি করছি এখন। ওটাকে পড়তে হবে, ওটাকে শেষ করতে হবে, আলটিমেটলি কিছু পরীক্ষা হয়ে গেল আমরা। তো এইভাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা পড়তে হবে। এবার তোমরা বলছো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে কি কি আছে, আমি উত্তরে বলছি কি নেই, পুরো সাহিত্যের সম্পূর্ণ ইতিহাসটা রয়েছে। তোমাকে পড়তে হবে ধরা যাক এলিজাবেথান পিরিয়ড, এলিজাবেথান পিরিয়ড মানে রেনেসাঁস, রেনেসাঁস কাকে বলে, রিফর্মেশন কাকে বলে, শেক্সপিয়ার, শেক্সপিয়ারের ইম্পর্টেন্ট টেক্সটগুলোর সামারি ফর এক্সাম্পল, তার সঙ্গে সঙ্গে এলিজাবেথান ট্র্যাজেডি, ক্রিস্টোফার মার্লো মেটাফিজিক্যাল পোয়েট, এই করে মোটামুটি তোমার এলিজাবেথান শেষ। তুমি যে কোনো ইয়ারে গেলে মাথায় রাখবে যখনই কোনো পার্টিকুলার পিরিয়ড থেকে অন্য কোনো পিরিয়ডে যাচ্ছ, তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং সেই পার্টিকুলার পিরিয়ডের মনের রাজা এবং রানীর নাম, রাজা বা রানীর নাম অবশ্যই মাথায় রাখবে। যে কোনো পিরিয়ড মানে কিংস জেমস দ্য ফার্স্ট, জেমস দ্য ফার্স্ট কবে থ্রোনে গেল, কবে ডিথ্রোনড হলো, সেই সময়কার কোর্টের কি কন্টেম্পোরারি সিচুয়েশন, এবং এই এজটাকে কেন অনেক ক্ষেত্রে ক্যারোলাইন এজ বলে, এবং সেই পার্টিকুলার পিরিয়ডের কি ইম্পর্টেন্ট লেখা পড়তে হবে। পরে পিউরিটান পিরিয়ড, জন মিল্টন, প্যারাডাইস লস্ট, রেস্টোরেশন, রেস্টোরেশন অফ দ্য মনার্কি কিভাবে হলো, মার্টিন লুথার কিং কে, ইউরোপিয়ান হিস্ট্রিতে মার্টিন লুথার কিং ইম্প্যাক্ট কেমন, ব্রিটিশ রিফর্মেশন, ইংলিশ রিফর্মেশন কেন ইউরোপিয়ান রিফর্মেশন থেকে আলাদা, অলিভার ক্রমওয়েলকে কেমন করে ইংল্যান্ডে প্রথমবার ডেমোক্রেসি এলো 18 বছরের জন্য, সেই সময়কার ওয়ার্ক, জন ব্রাইডেন, উইলিয়াম ওয়াইচার্লে, জর্জ ইকিরেজ, কমেডি অফ ম্যানার্স কাকে বলে, আমি হু করে বলে যাচ্ছি, এগুলো আমি পরবর্তীকালে পড়াবো, আমি বলছি কারণ আমার সময় কম, আমাকে লিটারেরি থিওরিতে নিয়ে অল্প বলতে হবে। এরপরে আসছে অগাস্টিন পিরিয়ড, অগাস্টিন পিরিয়ডের আর একটা নাম কি, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, ওয়াই নিও ক্লাসিক্যাল পিরিয়ড, আলেকজান্ডার পোপের লেখা, আলেকজান্ডার পোপের রিপাবলিক অফ এনলাইটমেন্ট, এজ অফ এনলাইটমেন্ট বলতে পারো, এবং এই হোয়াট ইজ এজ অফ এনলাইটমেন্ট, তার কি ফিচার, কেন এনলাইটমেন্ট বলা হয়, সেই সময়কার কোর্ট পিপলদের মধ্যে কি কি ইনফ্লুয়েন্স এসেছিল, ডক্টর স্যামুয়েল জনসন, ড্যানিয়েল ডিফো, ড্যানিয়েল ডিফোর বিখ্যাত বই নাম কি, রবিনসন ক্রুসো, আমি দেখতে হবে হেনরি ফিল্ডিং, হেনরি ফিল্ডিং এর বিখ্যাত বই টম জোন্স, 13 ভলিউমের বই পুরোটা সামারি দেখতে হবে, অলিভার গোল্ডস্মিথের সিক্স টুলস টু কনকার খুবই বিখ্যাত লেখা, সামারি দেখতে হবে। তো এইভাবে দেখে দেখে যেতে হবে। এরপরেই আসছে রোমান্টিক পিরিয়ড, ওয়াই রোমান্টিক পিরিয়ড ইজ এ কমপ্লিট ডিপার্চার ফ্রম দ্য অগাস্টিন পিরিয়ড, ওয়ার্ডস ওয়ার্ড পোলিটিক্যাল লেখা বিখ্যাত বই, লিরিক্যাল ব্যালান্স, তার বেসিক কনসেপ্ট গুলো অবশ্যই জানতে হবে, সারা জীবন লাগে, কেন রোমান্টিক পিরিয়ডকে বলা হয় ইজ এ রেনেসাঁস অফ দ্য ওয়ান্ডার, কেন রোমান্টিক পিরিয়ডে মিডিয়েভালিজম ফিরে এলো, এবং তার পরবর্তীকালে শেলি, কিংস,
এবং অবশ্যই বায়রন এবং রোমান্টিক নভেল জেন অস্টিনের লেখা প্রথমবার উইলিয়াম রাইটারটা আসছে। জেন অস্টিন ছাড়াও আরেকজন উইলিয়াম রাইটার ভুলে গেলাম আমি, তার লেখাও তোমাদেরকে এই সময় প্রথমবার পড়তে হবে। এরপরে আসছে ভিক্টোরিয়ান পিরিয়ড, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ভিক্টোরিয়ান পিরিয়ডের যে অ্যাংজাইটি, কেন ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ বলা হয়, ইন প্রচুর অথার। মানে মুশকিলটা হচ্ছে যত লিটারেরি পিরিয়ড এগোবে অথারের পরিমাণ তত পাগলের মতো বাড়তে থাকবে, কারণ ন্যাচারালি তারপরে প্রিন্টিং প্রেস আসছে, প্রচুর পরিমাণে পাবলিকেশন হচ্ছে, ফলে যে অথার তুমি রেনেসাঁস পিরিয়ডে পড়ছো তার দ্বিগুণ অথার হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে, তার তিন গুণ অথার হচ্ছে রোমান্টিক পিরিয়ডে, তার দশ গুণ অথার হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, এবং মডার্ন পিরিয়ডে তার প্রায় ৩০ গুণ অথার। ফলে প্রত্যেকটা পিরিয়ডের ভলিউম বাড়ছে, প্রত্যেকটা পিরিয়ডে কিন্তু হিস্টোরিক্যাল পিরিয়ডে হিস্টোরিক্যাল চেঞ্জ আসছে এবং ট্রানজিশন আসছে, এবং তার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড, কালচারাল ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, লিটারারি ব্যাকগ্রাউন্ড, সেইগুলো দেখে দেখে যেতে হবে। কারণ আমার মনে আছে আগের বারে বর্তমানে একটা ঘুরিয়ে কোয়েশ্চেন করেছিল, ধরা যাক হোয়াট ইজ গ্রেট এক্সিবিশন, হোয়াট ইজ গ্রেট এক্সিবিশন, ডু ইউ নো এনিওয়ান, গ্রেট এক্সিবিশন রেফার্স টু দ্য গ্রেট ফেয়ার which happened in the Victorian period. Victorian period এর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় একটা বড় মেলা হতো, সেই মেলাতে নতুন নতুন ইনভেনশনগুলো দেখানো হতো, সেই নিয়ে প্রশ্ন এসেছিল। ফলে কিন্তু তোমাকে কালচারাল ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো জানতে হবে। রিফরমেশন, ইংলিশ রিফরমেশনের দুটো এসেনশিয়াল ইম্পর্টেন্ট পিসের নাম বলো। ফলে তোমাদের কিন্তু এই বেসিক কনসেপ্ট গুলো দেখে দেখে যেতে হবে, টিক মারতে মারতে যেতে হবে, যখন একটা পার্টিকুলার বই খুলবে টিক মারতে মারতে যেতে হবে কোন কোন অথর ইম্পর্টেন্ট এবং তার কোন কোন ইম্পর্টেন্ট টেক্সট ইম্পর্টেন্ট, হাইলাইটার দিয়ে মার্ক করো। আমি এই পাওয়ার পয়েন্টটাতে বেশ করে জায়গাটাতে মডার্ন পিরিয়ড তার ইম্পর্টেন্ট কি রাইটার, এরিয়ার লেখা অ্যাশওয়েনসডে, দ্য হলো ম্যান, দ্য ওয়েস্টল্যান্ড, মারানিতে ক্যাপিটাল না করে না, এগুলো লিখে দিয়েছি। তোমাদের কি করতে হবে, তোমরা এই ভালো করে পড়াটাকে পড়ে নিলে আমি বারবার বলছি তিনটে ফ্লোরে পড়তে হবে। ফার্স্ট ফ্লোর রিডিং অফ দ্য স্ট্যান্ডার্ড টেক্সট, সেকেন্ড ফ্লোরে এমসিকিউ গুলো ভালো করে দেখতে হবে। আমি এমসিকিউ গিয়ে দেখলাম যে আমি এমসিকিউ গুলো আদৌ ঠিক মতো করতে পারছি কিনা। আর থার্ড স্টেজ হচ্ছে বর্ধমান, কলকাতা এবং দিল্লি ইউনিভার্সিটির এমএ সিলেবাসে সেই পার্টিকুলার পিরিয়ডে কোন কোন টেক্সট গুলো রেফার করা আছে। দিল্লি ইউনিভার্সিটির সিলেবাসটা একটু ভালো করে খুললেই তোমরা যেটা বুঝতে পারবে সেটা হচ্ছে যে ওরা শুধুমাত্র টেক্সট গুলো নয়, টেক্সটের সঙ্গে সঙ্গে অনেকগুলো রেফারেন্স টেক্সট দেয়। ধরো একটা টেক্সট পড়বে তার সঙ্গে সঙ্গে কোন কোন গুলো রেফারেন্স টেক্সট সেইগুলোরও অল্প 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 করে সামারি গুলো পরপর দেখে দেখে গেলে, এই যে ইউনিভার্সিটির মোটামুটি সিলেবাস, ঠিক আছে, মাস্টার ডিগ্রি, এই সিলেবাস গুলো কিন্তু একবার দেখে যেতে হবে। বলো পরিষ্কার পরিষ্কার কিনা? অক্টোবর মাসে বলো বা সেপ্টেম্বর মাসে বলো, তোমাদের হাতে সময় খুব কম এই পুরো জিনিস শেষ করার জন্য, ফলে এখন থেকে শুরু করো, প্রচুর প্রচুর জিনিস পড়তে হবে। এছাড়াও আমি আরো তোমাদের একটা সুবিধা করেছি, সেটা হচ্ছে দেখবে ক্যানোনিক্যাল টেক্সট বলে একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারে গেলে মানে অনেকগুলো লিস্ট অফ দ্য ক্যানোনিক্যাল টেক্সট হবে। ধরা যাক আমার ইউরোপিয়ান টেক্সট হবে, ইউরোপিয়ান লিটারেচারে আমার হাতের লেখা বেশ কয়েকটা আমি মানে স্ক্যান করে এখানে দিয়েছি, এখানে তোমার একটা সুবিধা হবে, তোমরা এই ইম্পর্টেন্ট টেক্সট গুলো লিস্ট পাবে। ধরা যাক আমি হাতে লিখে দিয়েছি হোমারের লেখা ইলিয়াড ওডিসি, এইটার সামনে দেখতে হবে, এটা যদি হিস্টোরিক্যাল ইংলিশ লিটারেচারে পড়ে না, এটা ক্লাসিক্যাল লিটারেচারে পড়ে, কিন্তু এইগুলো সামনে তোমাদের দেখতে হবে, এখান থেকে প্রশ্ন করতে পারে। ধরো যে ইস্কাইলাসের অডিসিয়ান লিটারেচার দেখতে হবে সামনে, সফোক্লিসের কি ইংলিশ পাস করে নিউটনের এর ক্ষেত্রে তো ইলিয়াড আর ওডিসি এটা পড়তে হতে পারে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে ইলিয়াড আর ওডিসি তো হিস্টোরিক্যাল ইংলিশ লিটারেচারের মধ্যে ইনক্লুডেড নয়, তার মধ্যে পার্ট অফ দ্য গ্রিক লিটারেচার, কিন্তু মুশকিলটা হচ্ছে যে ক্লাসিক্যাল লিটারেচার থেকে বা ইউরোপিয়ান লিটারেচার থেকে কিছু বেসিক কোয়েশ্চেন আসে, এমএল এন্ট্রান্স টেস্টে, নেটে তো আসেই বাদ দিচ্ছি, এমএল এন্ট্রান্স টেস্টেও আসে। এর ফলে এই এই কয়েকজন অথারের নামগুলো একটু মাথায় রাখা দরকার, কে পেট্রাক, কে ম্যাকিয়াভেলি, কে ওভিড, কে জুভেনাল, কে ক্যালেরন, এই এর ফলে আমি এটাকে স্ক্যান করে আমি এটাও দিয়েছি।
ফলে তোমরা যেরকম মাস্টার ডিগ্রি সিলেবাস গুলো দেখবে তার সঙ্গে সঙ্গে আমার কিছু দেওয়া বড় বড় ক্যানোনিক্যাল টেক্সট এর নাম আছে সেইগুলো একটু দেখবে, দেখলে মোটামুটি বুঝতে পারবে কোনগুলো উইকিপিডিয়া সামারি দেখতে হবে। এটা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের অরিজিনাল সিলেবাস, এখানে মানে এখান থেকে সিলেবাস তৈরি করতে হয়, মানে ইউনিভার্সিটি গুলো এখান থেকে টেক্সট গুলোকে সিলেক্ট করে, মাথায় রাখবো। হ্যাঁ, এইটাও এখানে ইয়েস, ফলে তোমরা এখানে মোটামুটি ইম্পর্টেন্ট টেক্সট এর একটা তালিকা পেয়ে যাবে। এইভাবে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার তোমাকে পড়তে হবে। আমি শুধুমাত্র বলছি পড়ার টেকনিক গুলো, আমি ফেরত আসবো পরে ডিটেলে কেমন কি কি পড়তে হবে তাই নিয়ে, সেটা পরে জিনিস। বেশ, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমি শেষ করলাম কেমন করে পড়তে হবে তাই। এবার আমি আসি দ্বিতীয় জায়গা, দ্বিতীয় হচ্ছে লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম। যারা সেমিস্টার সিক্স এর ছাত্র ছাত্রীরা তারা এটাকে জানো এটা কি বলে, যারা জানো না যে লিটারারি থিওরি কাকে বলে তাদেরকে বলে দিই, লিটারারি থিওরি ইজ বেসিক্যালি দ্য মেথডোলজিক্যাল লেন্স যার থ্রু দিয়ে তোমরা লিটারেচারকে পড়বে। কিন্তু এটা একটা অত্যন্ত কমপ্লেক্স ক্যাটেগরি, কারণ এটা বেসিক্যালি ইজ রিলেটেড উইথ ফিলোসফি rather than with the conception of literature, কারণ পুরোটাই দর্শনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত। কারণ তোমাকে লিটারেরি যখন থিওরি পড়তে হবে তখন তোমাকে মার্কসিজম পড়তে হবে, ফলে মার্কসিজম কাকে বলে সেটা জানতে হবে, তারপরে লিটারেচারে কেমন ভাবে সেটা অ্যাপ্লাইড হয়, কোন কোন ক্রিটিক সেটাকে অ্যাপ্লাই করেছেন কেমন করে সেটা জানতে হবে। বুঝতে পেরেছ? লিটারারি থিওরির জন্য খুবই ভালো বই আমি রেকমেন্ড করি প্রমোদ কুমার নায়ার, হায়দ্রাবাদ ইউনিভার্সিটির টিচার, আমার অন্যতম প্রিয় শিক্ষক, আমার আমাকে খুবই ভালোবাসেন, ওনার সময় বেশ কয়েকবার সেমিনারে দেখা হয়েছে, খুবই ভালো বই। স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, সাইকোনালিটিক ক্রিটিসিজম, ফেমিনিজম, মার্কসিজম, পোস্ট কলোনিয়াল থিওরি, কুয়ার থিওরি, নিউ হিস্টোরিসিজম, ইকো ক্রিটিসিজম, ক্রিটিক্যাল রেস স্টাডিজ, এগুলো পড়তে হবে। সিক্স সেমিস্টার যারা স্টুডেন্ট তারা জানো তোমরা কেবলমাত্র পড়েছো স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম অ্যান্ড ডিকনস্ট্রাকশন এবং ফেমিনিজম এবং পোস্ট কলোনিয়াল থিওরি পড়েছো, আর মার্কসিজম পড়েছো। তোমাদের পড়তে হবে নতুন করে কুয়ার থিওরি, নতুন করে পড়তে হবে সাইকোনালাইটিক থিওরি, নতুন করে পড়তে হবে ক্রিটিক্যাল রেস থিওরি, নিউ হিস্টোরিসিজম, ইকো ক্রিটিসিজম। বলো, এবার যদি আমাকে এখানে যারা প্রেজেন্ট রয়েছে তারা যদি আমাকে জিজ্ঞেস করে যে স্ট্রাকচারালিজম কাকে বলে বা পোস্ট স্ট্রাকচারালিজম কাকে বলে, সেটার জন্য আমার মানে মানে একটার পর একটা ক্লাস লেগেছে, মানে প্রায় 50টার মতো হয়তো ক্লাস লাগবে পুরো জিনিসটা বোঝাতে, কারণ সেগুলো ইউটিউবে রয়েছে অলরেডি। আমার যে লিটারেরি থিওরিগুলো সিক্স সেমিস্টারের ক্লাস, একবার গিয়ে সেগুলো দেখলে বুঝতে পারবে। বেসিক্যালি দিজ আর ভেরিয়াস স্কুলস অফ থট যারা লিটারেচারকে নিয়ে চিন্তা ভাবনা করেছে, অনেক ক্ষেত্রে লিটারেচারকে নিয়ে চিন্তা ভাবনা না করে কোন একটা দর্শনের পার্টিকুলার সাবজেক্টকে নিয়ে চিন্তা করেছে, সেটা লিটারেচারে আসছে। ফলে এই লিটারারি থিওরির জায়গাটা কিন্তু খুব ক্লিয়ার রাখতে হবে। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে লিটারারি থিওরিতে কোন কোন জিনিসগুলো ভালো করে পড়বো, সবই পড়তে হবে এবং প্রত্যেকটা ক্রিটিকের নাম এবং তার সঙ্গে সঙ্গে তাদের লেখা ইম্পর্টেন্ট টেক্সটের নাম। ধরে থাকে মিশেল ফুকোর হিস্ট্রি অফ দ্য ম্যাডনেস, ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন, মিশেল ফুকোর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি কবে প্রথম পাবলিশ হয়, মিশেল ফুকোর কনসেপশন অফ দ্য প্যানোপটিকন কি জিনিস, এইখান থেকে প্রবল পরিমাণে প্রশ্ন আসতে পারে। এর জন্য আমি যে বইটাকে রেফার করি সেটা হচ্ছে রাটলেজ কম্প্যানিয়ন টু ক্রিটিক্যাল অ্যান্ড কালচারাল থিওরি, সাইমন ম্যালপাস অ্যান্ড পল ওয়ে। এখানে একটা সহজ রাস্তা আছে, সহজ রাস্তা হচ্ছে এইটার পার্ট টু তে একটা লিস্ট আছে নামের এবং টার্মের, এই যে বদ্রিয়া বা তিন সবই দেওয়া আছে নামের এবং ইম্পর্টেন্ট টার্মের, এইটা মোটামুটি তোমরা দেখে যেতে পারো একবার যে কোনো একটা পার্টিকুলার স্ট্যান্ডার্ড লিটারেরি থিওরির বই পড়ার পরে। এবং তার সঙ্গে সঙ্গে করতে হবে সেম ব্যাপার, ওই তিনটে সিরিজ পড়তে হবে। প্রথমে একটা স্ট্যান্ডার্ড বই পড়লাম, অর্থাৎ ধরা যাক প্রমোদ নায়ারের বই পড়লাম, তারপরে আমি যেটা করলাম এই এই সাইমন ম্যালপাস এবং পল ওয়েকের বইটা খুললাম, খুলে এই পার্ট ধরা যাক অ্যাবজেকশন। অ্যাবজেকশন কি?
Abjection is a term drawn from the psychoanalytic theory that refers to the specific acts of exclusion. Ekhe marginalize korar poddhoti theke abjection bole. Julia Christie ta prothomar kon kotha use koren? Powers of horror. Ekhon bhoy par kono karon nei. Jokhon tumra feminism porbe tokhon jante parbe. An essay on abjection. এবার এইখান থেকে কিন্তু প্রায় 40% প্রশ্ন করে এই টার্মের উপরে, এই টার্মগুলোকে মুখস্থ করতে হবে। কাকে অল্টারনেটিভ বলে? অল্টারনেটিভ ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পিলার্স অফ দ্য পোস্টমডার্নিস্ট থট। ইট অ্যাকচুয়ালি মিন্স টেকিং আ কাইন্ড অফ বাইনারি অপোজিশন বিটুইন ওয়ান থিং অ্যান্ড দ্য আদার। অনেকটা ডিলিগার কনসেপ্টের মতোই, কিন্তু দিস ইজ আ কনসেপ্ট ডেভেলপড বাই ইমানুয়েল লেভিনাস এন্ড জাঁ-ফ্রাঁসোয়া লিওটার্ড, যেটা পোস্ট মডার্নিস্ট ফর এর মধ্যে রয়েছে। ফলে এই টার্মগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। অ্যাপোরিয়াকে বলে ডেরিভেটিভ টার্ম। ইট মিন্স আ প্রবলেম উইথ দ্য প্যারাডক্সেস, মানে এদিকেও নেই ওদিকেও নেই। ইট মিন্স অ্যাকচুয়ালি আ পাজল, ইম্পসিবল পাজল, যেটাকে সলভ করা যায় না। ফলে এই প্রত্যেকটা টার্মগুলো তোমাদেরকে দেখে দেখে যেতে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। এর জন্য বেস্ট বই র্যাটলেজ কম্প্যানিয়ন বাই Simon Malpass and Paul Weick. এবার এরপরে কি করতে হবে স্যার? এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মাল্টিপল চয়েসের জন্য যে নেটের বইটা বলেছি সেই বইটা খুলতে হবে। লিটারেচার থিওরি সেকশনে যেতে হবে, গিয়ে মাল্টিপল চয়েসগুলোকে পর পর সলভ করতে হবে। তাহলে মোটামুটি বুঝতে পারবে যে মোটামুটি কোন কোন জায়গাতে তোমার বেসিক এবিলিটিটা মোটামুটি স্ট্রং হচ্ছে। এইটাও এই থ্রি টায়ার্ড ভাবে তোমাদেরকে মোরালেস পড়তে হবে। বলো পরিষ্কার? বাকি যারা সেমিস্টারের স্টুডেন্ট তারা মোটামুটি বুঝতে পারছো? যারা সেকেন্ড সেমিস্টার আমি বলছি তাদের পক্ষে অনেক ক্ষেত্রে ধরা সম্ভব নয় বিষয়টা। প্রথমত ক্ষমা, আমার একটু দেরি হয়ে গেছিল জয়েন করতে। আর দ্বিতীয়ত যেটা বলার স্যার, যে আমরা এই মুহূর্তে কি কি করে যেতে পারি, মানে এই মুহূর্তে স্যার কোন কোন বইগুলো আমরা মানে আমাদের পড়ার পাশাপাশি কোন কোন বইগুলো ফলো করবো, এবং স্যার আপনার আপনি আগের দিন বলেছিলেন আপনার লেকচার গুলো দেখতে, তো স্যার আমি যদি একটা করেন যে আমাদের গ্রুপে হোক কোনো জায়গায় উত্তরে বলেছি যে কোন কোন বইগুলো পড়বে ক্ষেত্রে। অবশ্যই যেকোনো একটা স্ট্যান্ডার্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই পড়তে পারো। ইট ক্যান বি এডওয়ার্ড অ্যালবার্ট অর ইট ক্যান বি মাইকেল আলেকজান্ডার, এইটা পড়ো। আর দু নম্বর হচ্ছে তোমরা যদি চাও পরবর্তীকালে পড়তেই হবে, যে কোনো একটা স্ট্যান্ডার্ড লিটারেরি থিওরি বই পড়ো। সেটা প্রমোদ নায়ক হতে পারে, সেটা পিটার ডাইল হতে পারে, বা সেটা সাইমন ম্যালপাস এন্ড পল ওয়েক হতে পারে। লিঙ্কগুলো আমি ওই ড্রাইভের মধ্যেই সমস্ত বইগুলো আছে, ঠিক আছে? যে কোনো একটা স্ট্যান্ডার্ড লিটারেরি থিওরি বই পড়ো, বেসিক জিনিসগুলো জানো, কাকে স্ট্রাকচারালিজম বলে, কাকে পোস্ট স্ট্রাকচারালিজম বলে, কাকে পোস্ট মডার্নিজম বলে, কাকে সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজম বলে, কাকে ক্রিটিক্যাল রেস স্টাডিজ বলে, এগুলো জানো। আর পরপর পিরিয়ড গুলো দেখে যাও। আর আমি তো হিস্ট্রি ইংলিশ পড়াবই, ফলে এই দুটো জিনিস জানো সেকেন্ড সেমিস্টারের জন্য এতটাই এনাফ। কিন্তু যারা সিক্স সেমিস্টারে পড়ছো তাদের জন্য কিছুই এনাফ নয়, তাদের জন্য সামনেই সময় চলে এসছে। ফলে পড়াশোনাটা ইমিডিয়েটলি চালু করতে হবে যারা মাস্টার ডিগ্রি পার্সু করতে চাও। এক্ষেত্রে একটা কথা বলে দিচ্ছি, সেটা অনেকেরই হয় সিক্স সেমিস্টারের স্টুডেন্টদেরকে, যাদের আমার তো অভিজ্ঞতা অনেকদিনের, যাদের অনেকেরই ইচ্ছে নেই ইংলিশে এমএ করার, তাদের কিন্তু পরবর্তীকালে ইচ্ছা জন্মাবে যখন একটা পরবর্তী ভালো নাম্বার পাবে বা এন্ট্রান্স এক্সামিনেশন দেবে। অনেকেই মানে এমএ করতে চাইবে, কারণটার একটা বড় কারণ হচ্ছে যে বেকার হয়ে যাওয়া, মানে অনার্স এর পরেই একটা তো বিরাট বড় বেকারত্ব। অনেকেই চায় যে কিছু একটা করি, মাস্টার ডিগ্রিতে করি, করতে করতে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। তো এই জন্য কিন্তু
অনেকেই এমএ পড়তে চায়, ফলে যাদের যারা এখন মনে করছে যে এমএ পড়বে না, এমএ কোনোভাবেই আমার দরকার নেই, তাদের কিন্তু এমএ পড়ার দরকার পরবর্তীকালে মনের মধ্যে আসতে পারে, ফলে তখন কিন্তু দেরি হয়ে যাবে। ফলে এখনো যদি 10% মনের মধ্যে ইচ্ছে থাকে বা কনফিউশন থাকে, তাহলে কিন্তু এমএ এর জন্য প্রিপারেশন নাও বেশ। কারণ যদি টোটাল 7 পয়েন্ট কি নাম্বার যাবে জানি না, কি নাম্বার হবে, এবারে হিউজ কম্পিটিশন বাড়ে, ফলে ডাইরেক্ট অ্যাডমিশন নাও হতে পারে বেশ। এবার আমি যেটায় চলে আসছি সেটা হচ্ছে যে লিটারেরি থিওরি বিষয়টা আমি অ্যাড্রেস করলাম। আমি একটা সামনে দেখো আমি একটা বেসিক মানে একটা মানে লিটারেচার লিটারেচারের ওপরে একটা ফাইল শেয়ার করছি, সেখানে কিন্তু এই বেসিক গিলিশন অনেক কিছু দেওয়া আছে। ফর এক্সাম্পল এই যে বিখ্যাত কোটেশন গুলো কোন কোন জায়গাতে নেওয়া হয়েছে, ঠিক আছে, তাহলে পোপস দ্য ডান্সিয়ার স্যাটিলাইজেস কি কি স্যাটিলাইজ করছে লিটারেরি টেস্টকে। এবার এই চারটে অপশন থাকলে কোনো একটা অপশনে ক্লিক করতে হবে, ফলে এই যে জিনিসটা এই ফাইলটা দেখো প্র্যাকটিস সিরিজ বলে একটা ফোল্ডার আছে সেখানে দেওয়া আছে, এই জায়গাটাতে কিন্তু এইটা অল্প অল্প করে দেখে যাবে। অবজেক্টিভ কোরিলেটি কি ইজ আ টার্ন কয়েন্ড বাই টিএস এরিয়া, এবার কাকে অবজেক্টিভ কোরিলেটি বলে সেটা কিন্তু তোমাকে জানতে হবে। এবার তার জন্য কি করতে হবে, তোমাকে কিন্তু লিটারেরি ক্রিটিসিজমের হিস্ট্রিটা ভালো করে পড়তে হবে বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ভালো করে পড়তে হবে। এইগুলো মোটামুটি না পড়লে এই প্র্যাকটিস সিরিজ বইটা বুঝতে পারবে, যে আগে বলছি টেক্সট পড়বে তারপরে এই প্র্যাকটিস সিরিজ গুলোতে আসবে এবং এমসিকিউ গুলোকে সলভ করবে। বলো পরিষ্কার? হ্যাঁ স্যার। বেশ, 3 নম্বর হচ্ছে লিটারেরি টার্ম। এবার প্রশ্ন হচ্ছে কোন লিটারেরি টার্ম পড়বে, আমি অলরেডি দেখিয়ে দিয়েছি কোন কোন গুলো পড়বে সাইমন ম্যালপাস এবং পল ওয়েকের বই বই থেকে। এছাড়াও লিটারেরি টার্মের জন্য কিছু ডেডিকেটেড বই রয়েছে, তার মধ্যে একটা বই আমাদের অনার্সে পড়ানো হতো, তোমাদের তো সবকিছু পড়ানো হয় না, সব তুলে দিয়েছে। আমাদের সময়ে ক্যালকাটা ইউনিভার্সিটির অনার্সের সিলেবাসটা অনেক ভালো ছিল, মানে অনেক বেসিক জিনিসপত্র পড়ানো হতো তোমাদেরকে, ধরে নিয়েছি তোমরা প্রথম থেকেই পন্ডি। এটা হচ্ছে আমার পরের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস, মানে আমাদের সময় সিলেবাসটা এখন পাওয়া যায় না। এবার দেখো আমাদের সিলেবাসটা হলে কতটা সুবিধা হতো আমাদের, সেটা হচ্ছে এই যে কোথায় গেল এক সেকেন্ড, এই যে এই হচ্ছে লিটারেরি টার্ম যেগুলো তোমাদেরকে পড়তে হবে। কাকে ব্যাথোস বলে, কাকে ব্ল্যাঙ্ক ভার্স বলে, কাকে কার্পে ডিয়েম বলে, কাকে হিরোইক কাপল বলে, এপিক কাকে বলে তোমরা জানো, ইমেজারি, মক এপিক, ওড, প্যাস্টোরাল, রিফ্রেন, এগুলো পোয়েট্রি থেকে, এগুলো ফিকশন থেকে, এগুলো ড্রামা থেকে, ইম্পর্টেন্ট টার্ম এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসেই, কাকে প্লট বলে বা কাকে স্ট্রিম অফ কনসিয়াসনেস নভেল বলে, স্ট্রিম অফ কনসিয়াসনেস নভেলের এক্সাম্পল। তো এই জিনিসগুলো একটু ভালো করে দেখে যেতে হবে। কোথা থেকে দেখবে, এমএইচ অ্যাব্রামস এর বই থেকে, গ্লসারি অফ লিটারেরি টার্মস বাই এমএইচ অ্যাব্রামস, অথবা কারেনের বই দেখতে পারো, জেএইচ কারেন বিখ্যাত বই, এখানে কিন্তু একটা বিরাট বড় লিস্ট রয়েছে যেখান থেকে টার্মগুলো তোমরা দেখতে পাবো, কাকে কাকে অ্যাম্বিগুইটি বলে, কাকে অ্যাটমসফিয়ার বলে, এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে, বিশেষ করে হিস্টোরিক্যাল ফিকশন কাকে বলে, এই এক্সাম্পলগুলো প্রচুর পরিমাণে আসে। এই এক্সাম্পলগুলো দেখে দেখে যেতে হবে। মনে থাকবে এডওয়ার্ড কুইনের একটা লিখার বই আছে, সেই বইটা দেখতে পাবো, বড় বই, অল্প অল্প করে উল্টে পাল্টে ইম্পর্টেন্ট টার্মগুলোকে দেখতে হবে, ডিকশনারি অফ লিটারারি অ্যান্ড থিমেটিক টার্ম। তাহলে দেখ এলিয়েশন কাকে বলে, অ্যালেকজান্ড্রাইন কাকে বলে, অ্যালেকজান্ড্রাইন একটা প্রসপেরিটি টার্ম। এবার এই জিনিসগুলো এলিয়েশন এফেক্ট কাকে বলে, অ্যালিগরি কাকে বলে, ঠিক আছে, সেরকম বিতে গেলে বিতে গিয়ে ব্যালার কাকে বলে। এবার আমাদের সময় এই পুরো জিনিসগুলো সিলেবাসের মধ্যে ছিল, এবং আমাদের সময় যেটা আমরা সবচেয়ে বড় অ্যাডভান্টেজিয়াস জায়গায় ছিলাম সেটা হচ্ছে পুরো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এই যে পুরোটা এটা আমাদের এন্টায়ার পেপার ছিল, ওল্ড ইংলিশ থেকে শুরু করে লিটল ইংলিশ, এলিজাবেথান, সিভিল ওয়ার, রেস্টোরেশন, এগুলো পুরো আমাদের সিলেবাসের মধ্যে ছিল, বুঝতে পেরেছো? কারণ টার্ম রিলেটেড কোয়েশ্চেন প্রচুর পরিমাণে পড়ে গেল। এবার আসছে ইন্ডিয়ান রাইটিং ইংলিশ, খুবই ইম্পর্টেন্ট, 10% থেকে
15% কোয়েশ্চেন কিন্তু আজকাল আমি দেখতে পাচ্ছি এমএ এন্ট্রান্স টেস্টে ইন্ডিয়ান রাইটিং ইংলিশ থেকে আসছে। দুটো বই পড়তে হবে, একটা হচ্ছে অরবিন্দ কুমার মেহরোত্রা an illustrated history of the Indian writing in English বইটা ইবুকে পাওয়া যায় না, আমি দেখে নিচ্ছি, ভালো করে দেখে নাও। অরবিন্দ মেহরোত্রা illustrated the history of Indian writing এই বইটা কিনতে হবে, কারণ মেহরোত্রা সাহেবের বইতে খুব ভালো করে এই যে কনসাইজ হিস্ট্রি বা ইলাস্ট্রেটেড হিস্ট্রি অফ ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ এটা অ্যামাজনও পাওয়া যায়, এই বইটিকে কেনাও, কেনার ব্যবস্থা করো। হ্যাঁ, এইটা তো অনেক হার্ড কপি, অনেক দামি, সেটার দাম জেনারেলি 500 টাকার মতো, 500 থেকে 700 মনে হচ্ছে রিসেন্টলি দামটা বাড়ালো। তো এই মেহরোত্রা সাহেবের এই বইটা ইলাস্ট্রেটেড হিস্ট্রি অফ দি ইন্ডিয়ান রাইটিং ইংলিশ আমাদের কিন্তু কিনতে হবে, ইটস আ ভেরি গুড বুক এবং এর মধ্যেই পুরো জিনিসটা, দিস ইজ অ্যান ইলাস্ট্রেটেড হিস্ট্রি অফ দ্য ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, এখানে খুব ভালো করে ইন্ডিয়ান রাইটিং এর উপরে জিনিসগুলো আছে। এবার আমিও কয়েকটা মেটেরিয়াল এখানে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, দেখবে তোমার ফোল্ডার রয়েছে, ফোল্ডারের নামই দেওয়া আছে ইন্ডিয়ান ইংলিশ লিটারেচার, খুলবে, খুলে এই যে ইন্ডিয়ান রাইটিংটা খুলবে, দাঁড়াও, খুলে মোটামুটি একটা এই যে প্রিপেয়ার বাই টিম অফ ইন্ডিয়ান একাডেমিক্স মোটামুটি লেখা, কিন্তু এখানে মোটামুটি সামারি করে 85 পাতার মধ্যে আমাকে তাড়াতাড়ি তো পড়তে হবে, মোটামুটি পুরোটা তো ফাইন ব্যালেন্স রোহিঙ্গা ডিসিল লেখা, বইটাতে কি আছে রোহিঙ্গা ডিসিল লেখা সাথে লং জার্নি, বইটার মধ্যে কি আছে ঝুম্পা লাহিড়ি কোন কোন ফিকশন লিখেছে, ফর এক্সাম্পল সালমান রুশদি কোন কোন ফিকশন, ফিকশনগুলোর নাম কোন সালে মধ্যে কি রয়েছে, তো এই জিনিসগুলো পরপর 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 এই জায়গাটাতে মোটামুটি পাবে, ঠিক আছে। ফলে এই বইটাকেও মোটামুটি এন কে সিং এর স্ক্রিপ্ট স্টিল কি রয়েছে নামগুলো জানতে হবে প্রত্যেকটা অথরের, এবং এই এইটা কিন্তু বেশ ভালো করে দেখে যেতে হবে। ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ লিটারারি থিওরি অ্যান্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই তিনটা কিন্তু, এবং অবশ্যই লিটারারি টার্ম, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমি আমার দিদির কিছু নোটস এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি, মানে এটা আমার দিদির যখন নেটের জন্য প্রিপারেশন নিয়েছিল সেই সময়কার নোটস, তো সেইগুলো এর মধ্যে আছে, তো সেটা তোমরা একবার নিজেরা তোমাদের চাইলে দেখে নিতে পারো। এখানে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন কোন লেখা, জার্নাল ওয়ার্কের নাম কি কি সুন্দর করে আছে, ঠিক আছে। তো এইটা কিন্তু তোমরা চাইলে একবার দেখতে পারো। তাহলে যাক, এটা কি রে আনটাচেবল, আনটাচেবল বিখ্যাত উপন্যাস মূলগ্রাজ আনন্দের লেখা, তার মধ্যে কোন কোন চরিত্র লাখা বাখা গুলালি এ খুব সুন্দর করে লিখেছিল, আমার থেকেও আমার দিদি অনেক বেশি অর্গানাইজড আছে, তো সেইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখতে পারো। পরিষ্কার পরিষ্কার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। এগুলো প্রত্যেকটা গুগল, দেখো তোমরা যে মুহূর্তে আমার গুগল ড্রাইভটা খুলবে সেই মুহূর্তে এইরকম ফোল্ডার দেখতে পাবে, ক্যানোনিক্যাল টেক্সট, কম্প্যানিয়ন টু ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ইংলিশ, লিটারারি টার্ম, লিটারারি থিওরি বুকস, প্র্যাকটিস বুকস, সিলেবাস। এবার এইগুলো প্রত্যেকটা তোমাদের খুলে খুলে যেতে হবে। ধরো যাক প্র্যাকটিস বইয়ের মধ্যে কোন কোন প্র্যাকটিস বই সব করে দিয়ে দিয়েছে, টার্মের মধ্যে কোন কোন টার্মের বই সব দিয়ে দিয়েছি, মানে আমার এই লেকচারটা অ্যাটেন্ড করে এই ড্রাইভটা যদি মোটামুটি তোমরা যখন খুলবে তখন কিন্তু পুরোটাই দেখতে হবে। এই যে এটাই হচ্ছে বেসিক্যালি ড্রাইভ, আমি আমার কম্পিউটারটাকে দেখাচ্ছিলাম, এটা হচ্ছে ড্রাইভ, এখানে কিন্তু এরকম আলাদা আলাদা করে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, যারা এতক্ষণে দেখে ফেলেছো তারা দেখতে পারবে যে এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডারে জিনিসগুলো দেওয়া আছে, সেইগুলো মোটামুটি অ্যাক্সেস করে নিজেরা একটু ডাউনলোড করে পড়ো। আর যেটা করো সেটা হচ্ছে যে এখান থেকে যেন কেউ ভুল করে কিছু ডিলিট করে দিও না, তাহলে কিন্তু আমার আবার মুশকিল হবে, অনেকে একবার ভুল করে ডিলিট করে দিয়েছিল, এগুলো নিজেরা ডাউনলোড করো কিন্তু ডিলিট করো না কেউ, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে। বেশ, তো এবার আমরা শেষ করলাম ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, এছাড়া আর একটাই বাকি আছে ফিগার্স অফ স্পিচ, তোমরা জানো তোমরা অলরেডি পড়েছো, বোসন স্টার্লিং এর বই থেকে পড়তে পারো অথবা যে কোনো স্ট্যান্ডার্ড বই থেকে, কাকে মেটাফর বলে, কাকে মেটোনিমি বলে, কাকে সিনেকডকি বলে, কাকে হাইপারবোল বলে, সেইগুলো ভালো করে দেখে যাও, কারণ এইখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসে অনেক সময় যে
একটা একটা প্যাসেজ দিল, দিয়ে বললো আইডেন্টিফাই দ্য পার্সোনিফিকেশন, পার্সোনিফিকেশন বার করতে হবে, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ, তখন তোমাকে চারটে অপশন দেবে, একটা আছে পার্সোনিফিকেশন, মেটোনিমি, সিনেকটপি, ওইটাতে ক্লিক করতে হবে কোনগুলো আছে এর মধ্যে প্রেজেন্ট। সো এইভাবে প্রিপারেশন করতে হবে। সো তোমাদেরকে এটা বুঝলে আজকের ক্লাস থেকে, সেটা যে তোমাদেরকে প্রিপেয়ার করতে হবে এম এর জন্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ভেরি ওয়েল, 40-50% কোয়েশ্চেন আসে লিটারারি পিরিয়ড গুলো, প্রত্যেকটার নাম কত সাল থেকে কত সাল, লিটারারি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম ভালো করে তৈরি করতে হবে, প্রত্যেকটা থিওরিটিক্যাল স্কুল, মার্কসিজম, ফেমিনিজম, পোস্ট কলোনিয়ালিজম, প্রত্যেকটা তৈরি করতে হবে, সারা জীবন কাজে থাকবে। লিটারারি টার্ম কাকে বলে, অল্টারিটি কাকে বলে, অ্যাবজেকশন কাকে বলে, ডিফ্যামিলিয়ারাইজেশন কাকে বলে, ডিকনস্ট্রাকশন কাকে বলে, সাপ্লিমেন্ট আছে এগুলো সব কাকে বলে, ক্লাস কনসিয়াসনেস কাকে বলে, বুর্জোয়া কাকে বলে, প্রলেটারিয়েট কাকে বলে, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ, প্রত্যেকটা অথরের নাম এবং লেখার নাম ভালো করে দেখতে হবে, ফিগার্স অফ স্পিচ, সিনেকডকি, মেটানমি, হাইপারবোল, এবং প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এমসিকিউ গুলোতে প্র্যাকটিস করে করে যেতে হবে। এইগুলো করতে পারলে মোটামুটি এম এর এন্ট্রান্সের জন্য প্রিপারেশন একটা ঠিকঠাক জায়গায় চলে যাবে। বলো এবার যা প্রশ্ন আছে আমি নেব। বোলপুরে নাকি একটু আলাদা প্যাটার্নটা, না আমাকে একটা দিদি বলছিল বিশ্বভারতীতে যেটা আসে, আমি বলে দিচ্ছি, বিশ্বভারতীতে এন্ট্রান্স এক্সামিনেশন এর আগের বারে এমসিকিউ হয়েছে, এর তার আগের বারে মানে মানে চিরকাল বিশ্বভারতীতে যখন প্যান্ডেমিক ছিল না তখন একটা এসে আসে, এসে আসে কত নম্বরে, না 30 নম্বরে, আর কি আসে, আর আসে 4-5টা লিটারারি টার্ম, এই যে টার্মগুলো দিলাম ডিকনস্ট্রাকশন এইগুলো আসে 4-5 আর 20, তাহলে 30 আর 20, আর আসে বেসিক্যালি বিভিন্ন থিওরিটিক্যাল প্রশ্ন মার্কসিজম থেকে অন্য জায়গা থেকে। ফলে বোলপুরের প্রিপারেশনটা অনেকটা এসে ভিত্তিক হবে, এসে গুলো বেশি বেশিরভাগ ক্ষেত্রেই লিটারারি থিওরি থেকে আসবে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসতে পারে, যাতে প্যান্ডেমিক নিয়ে একটা প্রশ্ন, ঠিক আছে। ফলে মানে বিশ্বভারতীতে প্রিপারেশনটা ডেসক্রিপটিভ হবে, পুরোটা তোমাকে তৈরি করতে হবে লিটারারি থিওরির উপর বেস করে, ডেসক্রিপটিভ, এবং এসে লিখে প্র্যাকটিস করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে এই টার্মগুলো পড়বেই, এবং তার সঙ্গে সঙ্গে এই বিভিন্ন থিওরিটিক্যাল মডেল থেকে কোয়েশ্চেন আসে। এছাড়াও যেটা এক্সট্রা আসে ওদের, সেটা হচ্ছে ওরা বেসিক্যালি ইএলটি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং থেকে প্রশ্ন করে, কারণ আমাদের অনেকগুলো ফ্যাকাল্টি রয়েছে ইএলটির ওপরে, মানে কাকে ডায়ালেক্ট বলে, কাকে ইডিওলেক্ট বলে, কাকে রেজিস্টার বলে, সেক্ষেত্রে তোমাদেরকে একটু আলাদা করে ইএলটি তৈরি করতে হবে। ইএলটির জন্য ভালো বই হচ্ছে সুব্রমণিয়াম স্বামীর বই, আমি আর কমপ্লেক্সিটিতে যাচ্ছি না ইএলটি নিয়ে, আর একদিন কোনোদিন বলবো আর কি, অক্সফোর্ড হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং একটু ভালো করে দেখলেই টার্মগুলো মোটামুটি পাবে, ঠিক আছে। বোলপুরের ক্ষেত্রে যদি বিশ্বভারতীর ক্ষেত্রে প্রিপারেশনটা থিওরির উপরে বেশি বেস করে তৈরি করবে। বলো আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা, আমি প্রচুর তোমাদের মেটেরিয়াল দিয়ে দিয়েছি এখানে, প্রায় টোটাল মানে 1.5 GB উপরে মেটেরিয়াল রয়েছে, ঠিক আছে, তোমরা যদি ভালো করে ইউজ করতে পারো, এবং সমস্ত হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই আছে, আমি তোমাদেরকে অক্সফোর্ডের বিখ্যাত বইটা তোমাদের তুলে দিয়েছি, অক্সফোর্ড কম্প্যানিয়ন টু দ্য ইংলিশ লিটারেচার, যেটা ডিকশনারির মতো খুবই বিখ্যাত বই, নিজের মতো করে ব্যবহার করলে পরবর্তীকালে খুবই মানে মানে তোমাদের জ্ঞান উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ার কথা আর কি, কারণ এটা আমি গ্র্যাজুয়েশন থেকে ইউজ করি, আমি জানি এটা কতটা পাওয়ারফুল বই। এখানে দেখ তুমি বি, এ বি সি ডি ডিকশনারির মতো আছে, যখন তুমি বি খুললে দেখ তুমি পেলে ব্যাবেল, টাওয়ার অফ ব্যাবেল, বা এখানে এক্ষেত্রে আইজ্যাক ইমানুয়েলোভিচ ব্যাবেলের কথা বলছে, ইনি কে এবং তার কতটা ইম্প্যাক্ট ইংলিশ লিটারেচারে, পুরোটা দেওয়া আছে। ফ্রান্সিস বেকন ইজ এন এলিজাবেথান রাইটার, পুরোটা দেওয়া আছে। ফলে তুমি একদিকে পাশে যদি স্ট্যান্ডার্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রাখো, এবং যদি এইটা রাখো, এটা কিনতে পারলে খুব ভালো, 1000 টাকা দাম, আমি রেকমেন্ড করি যে কোনো পরবর্তীকালে যারা পার্সু করবে কিনতে পারে, অক্সফোর্ড কম্পেনিয়ন টু ইংলিশ লিটারেচার, এখন মলারটা পাল্টেছে একটু, তো এইটা এবং যদি পাশে রাখতে পারো এবং একটা স্ট্যান্ডার্ড টেক্সট মোটামুটি পড়তে পারো, তাহলে আটকাতে পারার কথা নয়, ঠিক আছে। ফলে ফলে কিন্তু এত তো তোমাদের সময় নেই, ফলে একটু যাদের সময় আছে তাদের অন্য কথা, যাদের সময় নেই তাদের স্ট্র্যাটেজিক ওয়েতে পড়তে হবে, ফলে যেভাবে বললাম সেভাবে শুরু করো, তারপর আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে শুরু করব।
ঠিক আছে স্যার পরিষ্কার বেশ তাহলে আমি রেকর্ডিংটা অফ করছি রেকর্ডিং এর বাইরে যদি কারো কোনো আনঅফিশিয়াল প্রশ্ন থাকে সেইগুলো তোমরা করতে পারো